বেশ, ফার্স্ট প্রপার্টি আমরা স্টাডি করতে চলেছি ডি ব্লক এবং এফ ব্লকের জন্য, সেটা হচ্ছে কালার। ডি ব্লকের কম্পাউন্ড গুলো কালার কমপ্লেক্স হয়। সো কালারেশন, কালারেশনের পিছনে রিজন কি? ডি ব্লকের কমপ্লেক্স গুলো যে কালার কমপ্লেক্স হয় তার কয়েকটা এক্সাম্পল প্রথমে দেখে নিই। সিউ টু প্লাস, একটা ডি ব্লক বা ট্রানজিশন মেটাল আয়ন, এর কালার হচ্ছে গ্রিনিশ ব্লু। তুতে কালার, যেটাকে আমরা এখনকার দিনে টিল কালার বলে থাকি অনেকটা, গ্রিনিশ ব্লু। এনআই টু প্লাস, এনআই টু প্লাস এর যে কোনো কম্পাউন্ড এর কালার হচ্ছে ডার্টি গ্রিন বা বটল গ্রিন, একটু ডার্ক গ্রিন এর মতন। এফই থ্রি প্লাস, এফই থ্রি প্লাস এর যে কোনো কম্পাউন্ড এর কালার ইউজুয়ালি ইয়েলো টাইপের হয়। ক্রোমিয়াম, ক্রোমিয়াম সিক্স প্লাস, পটাশিয়াম ডাইক্রোমেট, কালার হচ্ছে অরেঞ্জ কালার হয়। ম্যাঙ্গানিজ সেভেন প্লাস, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, কালার হচ্ছে পার্পল কালার হয়। সো ক্লিয়ারলি দেখতে পাচ্ছি ডি ব্লকে যে সমস্ত এলিমেন্ট গুলো আছে তারা ডিফারেন্ট ডিফারেন্ট অক্সিডেশন স্টেটসে বিলং করে, অ্যান্ড ডিফারেন্ট 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 অক্সিডেশন স্টেটসে তাদের কালার ডিফারেন্ট ডিফারেন্ট হয়। সো সিউ টু প্লাস, এনআই টু প্লাস, এফি থ্রি প্লাস, টিআর সিক্স প্লাস, এমএন সেভেন প্লাস, এগুলো আমরা পপুলারলি দেখি ল্যাবরেটরিতে, তাই এগুলোর কথা বললাম। এছাড়া যত ডি ব্লক এফ ব্লকের এলিমেন্টস আছে, মেনলি ডি ব্লকের এলিমেন্টস যত আছে সবাই কালারফুল হয়, ডিফারেন্ট ডিফারেন্ট কালার দেখতে পাওয়া যায়। অ্যান্ড ডি ব্লক কেমিস্ট্রি মানে হচ্ছে কালারফুল কেমিস্ট্রি। এই যে বিভিন্ন রকম যেগুলো প্রেশাস মেটাল হিসেবে বিক্রি হয়, এই স্যাফায়ার, রুবি, জ্যাসপার, অ্যাম্বার, ঠিক আছে, যত রকমের প্রেশাস মেটাল আছে সমস্ত প্রেশাস মেটাল গুলোর কালারেশনের জন্য তারা প্রেশাস, আর কালারেশনের পিছনে রেসপন্সিবল আছে ওই প্রেশাস মেটাল গুলোতে এবং অন্য কোনো ট্রানজিশন মেটাল বেসিক্যালি, তাই তারা প্রেশাস কারণ ট্রানজিশন মেটাল গুলো কালার কমপ্লেক্স শো করে। রূপ যেগুলো বাংলায় বলে হিরে, চুনি, পান্না, রুবি, ঠিক আছে, সো এই যে বাংলাতে বলে বা স্যাফায়ার, ওদিকে হচ্ছে অ্যাম্বার, জ্যাসপার, রুবি, এই সমস্ত যে প্রেশাস মেটাল গুলো আছে এই প্রেশাস মেটাল গুলো প্রেশাস, তার পিছনে কারণ হচ্ছে যে সেই প্রেশাস মেটাল গুলোতে কোনো না কোনো ট্রানজিশন মেটাল প্রেজেন্স আছে, আর ট্রানজিশন মেটাল গুলো কালারফুল কমপ্লেক্স তৈরি করে, তাই ওই ট্রানজিশন মেটাল গুলো কালারফুল কমপ্লেক্স তৈরি করার থ্রু দিয়ে ওই মেটাল গুলোতে প্রেজেন্ট আছে, ওই ওই রক গুলোতে মেটাল গুলো প্রেজেন্স আছে, তাই ওই প্রেশাস পাথর গুলো বা প্রেশাস রক গুলো বিক্রি হয়, হাই ফাই দামে বিক্রি হয়, এন্ড তাদের একটা ভ্যালুয়েশন আছে, জুয়েলারি ভ্যালুয়েশন বা জেম ভ্যালুয়েশন আছে। ক্লিয়ার? তো এই কালার গুলোর পিছনে রেসপন্সিবিলিটি কি, রিজন কি, রিজনটা আমরা দেখে নিই। ডি ব্লকের ক্রাইটেরিয়া কি ছিল? ডি ব্লক বা ট্রানজিশন মেটাল কাদেরকে বলা হচ্ছিল? ট্রানজিশন মেটালের ক্রাইটেরিয়া ছিল, ট্রানজিশন মেটালের ক্রাইটেরিয়া ছিল ইনকমপ্লিট ডি অরবিটাল থাকতে হবে। ইনকমপ্লিট ডি অরবিটাল থাকার জন্যই কালারটা জেনারেট করছে। কেমন ভাবে জেনারেট করছে দেখে নেওয়া যাক। ইনকমপ্লিট ডি অরবিটাল থাকার জন্য কালার জেনারেট করছে, কেমন করে জেনারেট করছে দেখা যাক। ইনিশিয়ালি আমরা জানি পাঁচটা ডি অরবিটাল আছে, সো ধরলাম এটা এনার্জি স্টেট, নিচ থেকে উপরে এনার্জি বাড়ছে, এন্ড দিজ আর পাঁচটা ডি জেনারেট ডি অরবিটাল, ফাইভ ডি জেনারেট ডি অরবিটাল। ডি জেনারেট কথাটা মানে কি? ডি জেনারেট মানে সেম এনার্জি লেভেল আছে, এই পাঁচটা ডি অরবিটাল সেম এনার্জি লেভেলে আছে, 3d হোক, 4d হোক, 5d হোক, যে কোনো d হোক, পাঁচটা d অরবিটাল থাকে, সো পাঁচটা d অরবিটালই সেম এনার্জি লেভেল আছে, পাঁচটা d অরবিটাল পাঁচটাই সেম এনার্জি লেভেল আছে, তাই বলছি 5 ডিজেনারেট d অরবিটাল প্রেজেন্ট আছে কোথায়? পিওর মেটালটার মধ্যে বা মেটাল আয়নটার মধ্যে, ইন দা ফ্রি মেটাল আয়ন, এটা হচ্ছে ফ্রি মেটাল আয়ন, মানে কোনো কমপ্লেক্স তৈরি হয়নি, জাস্ট মেটাল আয়নটা তৈরি হয়েছে। মেটাল আয়ন হিসেবে আমরা একটা এক্সাম্পল স্টাডি করে নিচ্ছি, ধরলাম Fe3+ এর কথা বলছি, Fe3+ মেটাল আয়ন, ফ্রি মেটাল আয়ন। Fe3+ এর কনফিগারেশন কি তাহলে চেক করে নেওয়া যাক। সো Fe এর কনফিগারেশন ভ্যালেন্সিয়ালের হচ্ছে 3d5 4s2, তাহলে এখান থেকে বলতে পারি Fe3+ কি হবে, তিনটি ইলেকট্রন বেরোবে, প্রথমে দুটো বেরিয়ে যাবে 4s থেকে, তারপরে একটা বেরোবে 3d থেকে, সরি 3d6 4s2, Fe হচ্ছে 3d6 4s2, 3d6 4s2, তাহলে Fe3+ এর কি হবে, Fe3+ এর হবে 3d5, কারণ তিনটে বেরিয়ে যাচ্ছে, 4s থেকে দুটো আর 3d থেকে একটা, তিনটে বেরিয়ে গেলে তাহলে Fe3+ হচ্ছে একটা d5 কেস। Fe3+ কেমন কেস? একটা d5 কেস। তো d5 কেসে কি আছে? এই d5 কেসে Fe3+ আছে, Fe3+ হচ্ছে d5, যেখানে পাঁচটা d অরবিটালের প্রত্যেকটাতে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্স আছে, সো একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট করিয়ে দিই, একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট আছে Fe3+ এর মধ্যে, যেটা d5 কেস, এন্ড পাঁচটাই d জেনারেট অরবিটাল, পাঁচটাই d জেনারেট মানে পাঁচটা অরবিটালেরই এনার্জি লেভেল সেম, পাঁচটা অরবিটালের এনার্জি লেভেল সেম, তাই তাকে d জেনারেট বলা হচ্ছে, সেখানে পাঁচটাই আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্স আছে।
এটা কোথায় আছে? ফ্রি মেটাল আয়নটাতে, মানে যখন এফি থ্রি প্লাস ফ্রি আছে, যখন কোনো কমপ্লেক্স বা কম্পাউন্ড তৈরি করেনি এফি থ্রি প্লাস, যখন ও ফ্রি অবস্থায় আছে তখনকার কথা এটা বলা হচ্ছে। অর্থাৎ ফ্রি অবস্থায় যখন আছে তখন কিন্তু এই সিচুয়েশনটা এক্সিস্ট করছে। এবারে যখনই কমপ্লেক্স তৈরি করবে, কমপ্লেক্স কখন তৈরি করবে, যে ফ্রি মেটাল আয়নের কাছে নিশ্চয়ই কোনো না কোনো অ্যানায়ন আসবে। কেমন ভাবে অ্যানায়ন গুলো আসে গুলো নেক্সট চ্যাপ্টার কোঅর্ডিনেশন কম্পাউন্ড চ্যাপ্টারে দেখব, বাট কোনো অ্যানায়ন আসবে ফ্রি মেটালটার কাছে, কারণ মেটালের চার্জ পজিটিভ, ক্যাটায়নটার চার্জ পজিটিভ, আর পজিটিভ চার্জের কারো কাছে, নেগেটিভ চার্জের কেউ না কেউ আসে, সো অ্যানায়ন গুলো আসবে। সো ধরলাম এই অ্যানায়ন গুলো এলো কার কাছে, এফি থ্রি প্লাস এর কাছে, কি তৈরি করতে, কমপ্লেক্স তৈরি করতে, কোনো কমপ্লেক্স তৈরি করতে, পটাশিয়াম ফেরোসায়ানাইড, পটাশিয়াম ফেরিসায়ানাইড, যে কোনো কমপ্লেক্স তৈরি করতে, FeCl3, Fe2SO4 হোল 3, সো যে কোনো এফির সঙ্গে যে কোনো কমপ্লেক্স তৈরি করতে যখনই অ্যানায়ন্স গুলো আসবে, তখনই কি হয়, অ্যানায়ন্স গুলোর সঙ্গে যে এফি থ্রি প্লাস কমপ্লেক্স তৈরি করে, এই পাঁচটা ডি অরবাইটাল যে সেম এনার্জি লেভেলে ছিল, মানে ওদের মধ্যে কোনো ঝগড়া ছিল না, প্রত্যেকে ইলেকট্রনকে একদম সমান ভাবে ভাগ বাঁটোয়ারা করে নিয়েছে, পাঁচটা ডি অরবাইটাল সেম এনার্জি লেভেলে আছে, আর প্রত্যেকটাতে একটা করে আনপেয়ার্ড ইলেকট্রন প্রেজেন্ট আছে, দিয়ে হাফ ফিল্ড স্টেবিলিটি এনজয় করছে। এই যে সেম এনার্জি লেভেলে পাঁচটা ডি অরবাইটাল ছিল, এই ডিজেনারেসি ব্রেক করে যায়, ডিজেনারেসি ব্রেক করে যায় মানে কমপ্লেক্সের প্রেজেন্সে এই পাঁচটা ডি অরবাইটালের মধ্যে মোস্টলি দুটো ডি অরবাইটাল এর এনার্জি বেড়ে যায় আর তিনটে ডি অরবাইটালের এনার্জি কমে যায়, মানে ডিজেনারেসি ব্রেক করে গেল। এটাকে বলা হয় স্প্লিটিং, স্প্লিটিং অফ ডিজেনারেট ডি অরবাইটালস। যতটা ইজি ভাবে দেখালাম স্প্লিটিংটা, অতটা ইজি ভাবে হয় না। এটা কখন হলো? যখন হচ্ছে মেটাল কমপ্লেক্স তৈরি হলো, মেটাল লিগ্যান্ড, লিগ্যান্ড মানে হচ্ছে বেসিক্যালি অ্যানায়ন গুলোকে বলা হচ্ছে, মেটাল লিগ্যান্ড কমপ্লেক্স তৈরি হলো, এই কমপ্লেক্সের মধ্যে আর ডিজেনারেট রইলো না। যদি এতটা ইজি ওয়েতে হয় না, কেমন ভাবে হয় সেটা ক্রিস্টাল ফিল্ড থিওরির থ্রু দিয়ে আমাদের বুঝতে হবে, যে ক্রিস্টাল ফিল্ড থিওরি দা কোঅর্ডিনেশন কম্পাউন্ডস নেক্সট চ্যাপ্টারে আছে। সুতরাং আমরা আপাতত এটুকু বুঝি, পাঁচটা ডি অরবাইটালের যে এনার্জি লেভেল সেম ছিল, তারা ডিজেনারেট ছিল, ওই ডিজেনারেসি রইলো না, কি হলো, পাঁচটা ডি অরবাইটাল উপরের দিকে দুটো আর নিচের দিকে তিনটে ডি অরবাইটালে স্প্লিট হয়ে গেল, মানে এখন তিনটে অরবাইটালের এনার্জি কম আর দুটো অরবাইটালের এনার্জি বেশি, তিনটে অরবাইটালের এনার্জি কম আর দুটো অরবাইটালের এনার্জি বেশি, এটা হলো স্প্লিটিং। কখন হলো? যখন এফিটা কমপ্লেক্স তৈরি করলো, এফি থ্রি প্লাস কোনো একটা কমপ্লেক্স তৈরি করলো, মেটাল লিগ্যান্ডের সঙ্গে কমপ্লেক্স তৈরি হলো। লিগ্যান্ড বলতে এখানে মেনলি অ্যানায়নকে মিন করা হচ্ছে, সো মেটাল লিগ্যান্ড যেই একটা কমপ্লেক্স তৈরি হয়ে গেল, সঙ্গে সঙ্গে এই জিনিসটা হয়ে গেল। এর ফলে কি হলো? এর ফলে এখন দেখে নি, এর ফলে এক্স্যাক্টলি ইলেকট্রন গুলো কেমন করে লোকেটেড হলো। ধরলাম এই পাঁচটা ডি ইলেকট্রন, একটা দুটো তিনটে ধরে নিলাম, আচ্ছা কমপ্লেক্সটা দেখে নিই, ধরলাম এরকম একটা কমপ্লেক্স তৈরি হয়েছে, FeH2O হোল 6 3 প্লাস, অর্থাৎ Fe 3 প্লাস এর সঙ্গে ওয়াটার এসে জুড়ে গেছে, দিয়ে FeH2O হোল 6 3 প্লাস এই কমপ্লেক্সটা তৈরি হয়েছে, মেটাল লিগ্যান্ড কমপ্লেক্স তৈরি হয়েছে, কোঅর্ডিনেশন কমপ্লেক্স তৈরি হয়েছে, FeH2O হোল 6 3 প্লাস এরকম একটা কমপ্লেক্স তৈরি হয়েছে ধরে নিচ্ছি আপাতত। তাহলে এই কমপ্লেক্সের মধ্যে এই পাঁচটা ডি অরবাইটালের পাঁচটা ইলেকট্রন কেমন ভাবে থাকবে? পাঁচটা ডি অরবাইটালের পাঁচটা ইলেকট্রনের তিনটে থাকবে লোয়ার ডি অরবাইটাল গুলোতে, আর দুটো চলে যাবে আপার ডি অরবাইটাল গুলোতে। লোয়ার ডি অরবাইটাল গুলোকে একসাথে বলে T2G সেট অফ অরবাইটাল, আপার ডি অরবাইটাল গুলোকে একসাথে বলে EG সেট অফ অরবাইটাল। তাহলে তিনটে T2G আর দুটো EG অরবাইটাল তৈরি হয়েছে, এবং পাঁচটা ইলেকট্রন এখন কিন্তু সেম এনার্জি লেভেলে নেই, তিনটে ইলেকট্রন আছে T2G লেভেলে যারা লোয়ার এনার্জি লেভেল, আর দুটো ইলেকট্রন আছে হায়ার এনার্জি লেভেল EG লেভেলে, এইভাবে ইলেকট্রন গুলো প্রেজেন্ট আছে। এবারে দেখো এই যে এনার্জি গ্যাপ T2G আর EG এদের মাঝখানের এনার্জি গ্যাপ, এই এনার্জি গ্যাপটাকে বলা হয় ডেল্টা ও। খুব ভালো কথা, ডেল্টা ও কেন বলে? স্প্লিটিং এনার্জি বলে এটাকে, ঠিক আছে, স্প্লিটিং এনার্জি, যে স্প্লিট করে গেছে, স্প্লিট করার জন্য এনার্জি গ্যাপটা তৈরি হয়েছে। আগে তো এনার্জি গ্যাপ ছিল না, ডি অরবিটাল গুলো এনার্জি সেম লেভেলে ছিল, এখন একটা এনার্জি গ্যাপ তৈরি হয়েছে EG আর T2G, EG আর T2G এর মাঝখানে এনার্জি গ্যাপ তৈরি হচ্ছে, ওই এনার্জি গ্যাপটাকে বলছে স্প্লিটিং এনার্জি। ঠিক আছে, স্প্লিট করে গেছে, স্প্লিট করার জন্য এনার্জি গ্যাপ তৈরি হয়েছে, ওটাকে বলছে স্প্লিটিং এনার্জি। এই স্প্লিটিং এনার্জি গ্যাপের ভ্যালুটা ভিজিবল রিজিয়নে ফোটনের ভ্যালুর সঙ্গে সেম হয়ে যায়, অর্থাৎ এই স্প্লিটিং এনার্জি গ্যাপের ভ্যালু যে ফোটনগুলোর সঙ্গে ইকুয়াল হয়ে যায়, সেই ফোটনগুলো ভিজিবল রেঞ্জের ফোটন, ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনে ভিজিবল রেঞ্জ বা ভিজিবল রিজিয়নের ফোটন, তার সঙ্গে এনার্জি গ্যাপটা ইকুয়াল হয়ে যায়। তাহলে ভিজিবল রেঞ্জের এনার্জি গ্যাপের সঙ্গে যেহেতু স্প্লিটিং এনার্জিটা ইকুয়াল হয়ে গেল, তাই সানলাইট থেকে যে লাইটটা আসছে, সানলাইট থেকে এখন কি আসছে? লাইট আসছে, লাইট আসছে কি ফর্মে? ফোটন ফর্মে। খুব ভালো কথা, সানলাইট থেকে ফোটন আসছে, অনেক ফোটনই আসছে, ভিজিবলও আসছে, ইউভিও আসছে, অনেক ফোটনই আসছে,
কিন্তু যেগুলো ভিজিবল রেঞ্জের ফোটন, যে ফোটন গুলোর এনার্জি ভিজিবল রেঞ্জের, ভিজিবল রিজিয়ন যে ফোটন গুলো এনার্জি, যে ফোটন গুলো এনার্জি ভিজুয়াল এর মধ্যে পড়ছে, ভিজিবল রিজিয়ন এর মধ্যে পড়ছে, ওই ফোটন গুলোকে অ্যাবজর্ব করে এই ইলেকট্রন গুলো, কোন ইলেকট্রন, টি টু জি লেভেলে থাকা ইলেকট্রন, লোয়ার ডি অরবিটালে থাকা ইলেকট্রন অ্যাবজর্ব করে ওই ফোটন গুলোকে কোয়ান্টাইজড ওয়েতে, দিয়ে হায়ার এনার্জি লেভেলে জাম্প করতে পারে। জাম্প করতে কেন পারলো? কারণ হায়ার এনার্জি অরবিটাল গুলো তো ইলেকট্রনের জন্য জায়গা খালি ছিল, ইনকমপ্লিট ডি অরবিটাল, খালি আছে জায়গা। প্রত্যেকটা অরবিটালে দুটো করে ইলেকট্রন থাকার কথা, প্রত্যেকটা অরবিটালে একটা করে ইলেকট্রন আছে, তার মানে জায়গা খালি আছে, ইনকমপ্লিট ডি অরবিটাল, যেটা ট্রানজিশন মেটালের ক্রাইটেরিয়া, একদম ক্লাসের শুরু থেকে বলে আসছি। ইনকমপ্লিট ডি অরবিটাল হওয়ার জন্য নিচের টি টু জিও যেরকম খালি আছে, দুটো করে থাকার কথা একটা করে আছে, ওপরের ইজি লেভেলও খালি আছে, দুটো করে থাকার কথা একটা করে আছে। এই অবস্থাতে এনার্জি গ্যাপ যেটা ডেল্টা ও, ওই স্প্লিটিং এনার্জির ইকুয়াল এনার্জির যে ফোটন গুলো আসছে, যেগুলো মেনলি ভিজিবল রিজিয়নে পড়ে, ওই ওই ফোটন গুলোকে অ্যাবজর্ব করে এই লোয়ার টি টু জি ডি অরবিটাল থেকে ইলেকট্রন কোয়ান্টাইজ জয়েতে এই ফোটন গুলোকে অ্যাবজর্ব করে এবং জাম্প করে যায় ইজি এনার্জি লেভেলে। এরপরে ধরো একগুচ্ছ বিম এসেছিল, ফোটনের একগুচ্ছ বিম এসেছিল যারা ভিজিবল রেঞ্জে বিলং করে। এবারে ওই ওই বিম গুলো থেকে কিছু কিছু ফোটনকে এই ইলেকট্রন গুলো অ্যাবজর্ব করে নিয়েছে, অ্যাবজর্ব করে হাই এনার্জি লেভেলে চলে গেছে। তাহলে যে ফোটন গুলো অ্যাবজর্ব হয়ে গেছে ওইগুলো মিসিং, ওগুলো আর নেই, কারণ ওগুলো ইলেকট্রনকে এক্সাইট করে হায়ার ডি অরবিটালে প্রমোট করে দিয়েছে। তাহলে বাকি যে কমপ্লিমেন্টারি কালারটা রিফ্লেক্টেড হবে, কমপ্লিমেন্টারি যে ফোটন গুলো রিফ্লেক্টেড হয়ে যাবে, যেগুলো অ্যাবজর্ব হয়ে গেল ওগুলোতে অ্যাবজর্ব হয়ে গেল, বাট যেগুলো অ্যাবজর্ব হলো না ওগুলো কি হবে? রিফ্লেক্টেড হবে। তাই যে ফোটন অ্যাবজর্ব হয়ে গেল তার কমপ্লিমেন্টারি কালার তখন রিফ্লেক্টেড হবে, যেটা আমি দেখবো অ্যাজ এ কালার হিসেবে ডি ব্লক এলিমেন্টের জন্য, ডি ব্লক কমপ্লেক্সের জন্য বা ট্রানজিশন মেটাল কমপ্লেক্সের জন্য। তাহলে ট্রানজিশন মেটাল কমপ্লেক্সের কালারটা তৈরি হচ্ছে কেমন হয় বুঝে নাও ভালো করে। এক ঝাঁক ফোটন আসছে ফ্রম সানলাইট, যে সানলাইট থেকে আসা ফোটন গুলো মেনলি ভিজিবল রিজিয়নে পড়ে, ওই ভিজিবল রিজিয়নের ফোটন গুলোর এনার্জি যা, ওই ভিজিবল রিজিয়নের ফোটন গুলোর এনার্জি যা, সেই এনার্জিটা এই ইজি আর টি টু জি লেভেলের এনার্জি গ্যাপের সঙ্গে ম্যাচ করে যায়। সেই কারণে এই এনার্জি গ্যাপটাকে ওভারকাম করার জন্য ইলেকট্রন যারা লোয়ার এনার্জি লেভেলে ছিল, টি টু জি লেভেলে ছিল, তারা ফোটন থেকে ইলেকট্রন গুলো এনার্জিকে অ্যাবজর্ব করে, ভিজিবল ফোটন গুলো থেকে এনার্জিকে অ্যাবজর্ব করে, কোয়ান্টাইজ হয়েতে সে জাম্প করে আপার এনার্জি লেভেলে চলে যায়, কারণ আপার এনার্জি লেভেলেও ইলেকট্রনের জন্য জায়গা ফাঁকা ছিল। আপার এনার্জি লেভেলে যেই চলে গেল কিছু ফোটন অ্যাবজর্ব হয়ে গেল তার জন্য, যে ফোটন গুলো অ্যাবজর্ব হলো না, যে ফোটন অ্যাবজর্ব হয়ে গেল তার কমপ্লিমেন্টারি কালারের ফোটন গুলোই রিফ্লেক্টেড হয়ে গেল, এন্ড আমরা সেই কালারটা আমাদের চোখে এসে পড়লো, আমরা দেখলাম যে ফোটন গুলো অ্যাবজর্ব হয়ে গেছে তার কমপ্লিমেন্টারি কালার অলওয়েজ রিফ্লেক্টেড হবে, এন্ড কমপ্লিমেন্টারি কালারটা আমাদের চোখে এসে পড়বে এবং আমরা ওই কম্পাউন্ডে সেই পার্টিকুলার কালারটা দেখতে পাবো। সো দিস ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য কালারেশন, এটাকে শর্টে কি বলে, লোয়ার ডি অরবিটাল গুলো থেকে, কারণ ডিজেনারেসি ব্রেক করে গেছে, লোয়ার আর হায়ার তৈরি হয়ে গেছে, লোয়ার ডি অরবিটাল থেকে হায়ার ডি অরবিটালে ইলেকট্রনের ট্রানজিশন শর্টে বলে ডি ট্রানজিশন। ডি এর প্রথম ডিটা হচ্ছে লোয়ার ডি অরবিটাল গুলো যেগুলো টি টু জি অরবিটাল সেট, পরের ডিটা হচ্ছে হায়ার ডি অরবিটাল গুলো যেগুলো ইজি অরবিটাল সেট। লোয়ার ডি থেকে হায়ার ডি তে ডি ট্রানজিশন হয়ে গেল ইলেকট্রনস এর, ট্রানজিশন হতে পারলো কেন, কারণ লোয়ার ডি তো খালি জায়গা, আপার ডি তো খালি জায়গা, তাই আরামসে লোয়ার ডি থেকে হায়ার ডি তে ইলেকট্রনের ডি ট্রানজিশন হয়ে গেল। ট্রানজিশনের জন্য রিকোয়ার্ড এনার্জি কোত্থেকে পেলো? রিকোয়ার্ড এনার্জি পেলো ভিজিবল রিজিয়নের ফোটন থেকে, কোয়ান্টাইজড হয়ে ইলেকট্রন গুলো অ্যাকসেপ্ট করে এনার্জিকে অ্যাকসেপ্ট করে আপার এনার্জি লেভেলে যেতে পারলো। কেন যেতে পারলো? কারণ যে স্প্লিটিং এনার্জি গ্যাপটা তৈরি হয়েছে ওই গ্যাপটা সানলাইট থেকে আসা ভিজিবল রিজিয়নের ফোটনের এনার্জির সঙ্গে ম্যাচ করে যাচ্ছে, কারণ বিশাল কিছু স্প্লিটিং হয়নি, সামান্য স্প্লিটিং হয় একটা, বিশাল বড় স্প্লিটিং হয়ে গেলে এনার্জি গ্যাপ অনেক বেড়ে যেত, এনার্জি গ্যাপকে ভিজিবল রিজিয়নের ফোটন ম্যাচ করতে পারতো না। তাই সামান্য যে এনার্জি গ্যাপের স্প্লিটিংটা হয় ওই এনার্জি গ্যাপটা, যে ভিজিবল রিজিয়নের ফোটন সানলাইট থেকে মেনলি আসে ওই ভিজিবল রিজিয়নের ফোটনের এনার্জির সঙ্গে ম্যাচ করে যায়, তাই ভিজিবল রিজিয়নের ফোটনকে অ্যাবজর্ব করে ইলেকট্রনগুলো, কোন ইলেকট্রনগুলো, লোয়ার ডিতে থাকা ইলেকট্রনগুলো অ্যাবজর্ব করে তারা হাই এনার্জি লেভেলে যায়, হায়ার ডিতে যায়, অ্যান্ড হায়ার ডিতে যখন যায় ডিডি ট্রানজিশনটা হয়, হায়ার ডিতেও জায়গা আছে, ডিডি ট্রানজিশন হয়, যে ফোটন অ্যাবজর্ব হয়ে যায় তার কমপ্লিমেন্টারি ফোটন রিফ্লেক্টেড হয়, অ্যান্ড আমরা সেই পার্টিকুলার কালারটাই দেখতে পাই। মানে কপার টু প্লাসের ক্ষেত্রে রিফ্লেক্টেড হচ্ছে ব্লুইশ গ্রিন কালার,
কিন্তু অ্যাবজর্ব হচ্ছে কিন্তু ব্লুইশ গ্রিন কালার রিফ্লেক্টেড হচ্ছে, মানে অ্যাবজর্ব হচ্ছে মোটামুটি ইয়েল রেড অরেঞ্জ রেড এই রিজিয়ানে, ঠিক আছে। ব্লু গ্রিন রিজিয়ানে কালার রিফ্লেক্টেড হচ্ছে মানে অরেঞ্জ রেড রিজিয়ানে কালার অ্যাবজর্ব হচ্ছে, ক্লিয়ার। আয়রনের ক্ষেত্রে আমরা ইয়েলো কালার দেখতে পাই, মানে এখানে মোটামুটি গ্রিন ইয়েলো এই রিজিয়ানে কালার অ্যাবজর্ব হয় অ্যান্ড ইয়েলো অরেঞ্জ এই রিজিয়ানে কালার এমিট হয়, এমিটেড কালারটা আমরা দেখতে পাই, অ্যাবজর্ব ফোটনটা তো অ্যাবজর্ব হয়ে গেল। সো দিস ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য কালারেশন, দিস ইজ দ্য রিজন বিহাইন্ড দ্য কালারেশন অফ ডি ব্লক এলিমেন্টস লোয়ার ডি থেকে হায়ার ডি তে ডি ডি ট্রানজিশন। এই ট্রানজিশনটা হতে গেলে হায়ার ডি অরবিটালে খালি জায়গা লাগবে, খালি জায়গা থাকলে তবেই ট্রানজিশনটা হবে, খালি জায়গা যদি না থাকে ট্রানজিশন হবে না। তাহলে ডি ব্লকের মধ্যে কারা কালার দেখাবে না, কখন কখন কালার হবে না, যদি ডি ওয়ান কমপ্লেক্স হয়, একটা একটা করে দেখে নিচ্ছি, ধরো কারেন্ট কনফিগারেশন ডি ওয়ান, ডি ওয়ান মানে এইখানে ইলেকট্রন থাকবে আরামসে প্রমোট হয়ে এখানে যেতে পারবে, খালি জায়গা আছে। ডি টু, ডি টু মানে নিচের দুটোতে ইলেকট্রন থাকবে, ওপরে খালি জায়গা আরামসে যেতে পারবে। ডি থ্রি, নিচের তিনটাতে ইলেকট্রন থাকবে, ওপরে খালি জায়গা আরামসে যেতে পারবে। ডি ফোর, নিচের তিনটাতে একটা করে থাকবে, ওপরেও একটা থাকবে, স্টিল খালি জায়গা আছে যেতে পারবে। ডি ফাইভ, স্টিল যেতে পারছি দেখতেই পাচ্ছি। ডি ডি সিক্স যেতে পারবে, নিচেরটা আগে ভর্তি হবে, ওপরে খালি জায়গা যেতে পারবে। ডি সেভেন, নিচেরটা ভর্তি হবে, ওপরে খালি জায়গা যেতে পারবে। ডি এইট, নিচেরটা ভর্তি হবে, ওপরে এখন একটা একটা করে আছে, খালি জায়গা আরামসে যেতে পারবে ইলেকট্রন। ডি নাইন, ডি নাইন এর নিচের তিনটে ভর্তি, ওপরের মধ্যে একটা ভর্তি, একটা খালি আছে, একটাতে একটা আছে। ডি নাইন কপার, দেখে নি কপারের সিচুয়েশনটা কেমন কিরকম হবে। এটা তো আয়রন দেখলাম, আয়রনের হচ্ছে এফি থ্রি প্লাস ডি ফাইভ, আরামসে কালার দেখাচ্ছে, কপার কেমন করবে দেখাবে দেখি। সো দিস ইজ কপার, ধরে নাও CU2 plus configuration D9 1 2 3 4 5 6 7 8 9 এটা কখন ফ্রি মেটাল আয়ন, এখনো কমপ্লেক্স তৈরি হয়নি, ফ্রি মেটাল আয়নে স্প্লিটিং হবে, উপরে চলে যাবে দুটো, নিচে চলে যাবে তিনটে, উপরেরটাকে বলা হয় ইজি, নিচেরটাকে বলা হয় টি টু জি, ইজি টি ইজি আর টি টু জি সেটের এনার্জি গ্যাপকে বলা হয় স্প্লিটিং এনার্জি। এই স্প্লিটিং এনার্জি ভিজিবল রেঞ্জ থেকে আসা ফোটনের সঙ্গে ইকুয়াল হয়ে যাবে, দেখা যাক জায়গা খালি পাওয়া যাচ্ছে কিনা। ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন, এইখানে এখনো জায়গা খালি আছে, এই অরবিটালে এখনো জায়গা খালি আছে, দুটো ক্যাপাসিটি একটা আছে, বাকি সব ভর্তি। কপার টু প্লাস ডি নাইন সিস্টেম থ্রি ডি নাইন, কপার টু প্লাস ডি নাইন সিস্টেম থ্রি ডি নাইন, থ্রি ডি নাইনে দেখো নিচের গুলো ভর্তি অলরেডি, ওপরের মধ্যে একটা ভর্তি, একটাই খালি আছে, মানে স্টিল ফোটন অ্যাবজর্ব করে, ফোটন অ্যাবজর্ব করে কোনো একটা ইলেকট্রন জাম্প করতে পারবে, এখনো জায়গা আছে, ডিডি ট্রানজিশন পসিবল, ডিডি ট্রানজিশন এখনো পসিবল, একটা জায়গা এখনো আছে, তাই কপার টু প্লাস কালার শো করবে, কপার টু প্লাস সেই কারণে কালার শো করবে। কে করবে না যদি সব কটা ভর্তি থাকে, সব কটা ভর্তি কার, জিঙ্কের 3d10 4s2 এটা জিঙ্ক আর জিঙ্ক 2 প্লাস 3d10 4s0 d10 পুরো ভর্তি কমপ্লিট d, সেই কারণে জিঙ্কের ট্রু ট্রানজিশন বলতে পারছিলাম না, কারণ জিঙ্কের কমপ্লিট d অরবিটাল আমার ইনকমপ্লিট লাগবে। ইনকমপ্লিট কেন লাগবে, কারণ আপার লেভেলের ট্রানজিশন হতে পারবে, তবেই আপার লেভেলের ট্রানজিশন হতে গেলে জায়গা খালি লাগবে, জিঙ্কের কোথায় জায়গা, ডি টেন অল ফাইভ ভর্তি, অল ফাইভ অরবিটালস টু টু করে ইলেকট্রন, দশটি ইলেকট্রন ভর্তি, ডি টেন নিচের অরবিটাল থেকে উপরের অরবিটালে জাম্প করার মতন জায়গাই নেই, তাহলে জিঙ্ক কালার দেখাবে না, তাই জিঙ্কের টু ট্রানজিশন মেটাল বলা হচ্ছিল না, শুরুতেই পড়েছি, ইনকমপ্লিট ডি অরবিটাল নেই, সো সেই কারণে জিঙ্ক টু প্লাস এর কালার হোয়াইট কালার হবে, কোনো কালার দেখাবে না, টু ট্রানজিশন মেটালের মতন বিহেভ করবে না, কালারফুল কমপ্লেক্স তৈরি করবে না, আর কে তৈরি করবে না, যদি কারো ডি জিরো কনফিগারেশন হয় তাহলে এটা কালারলেস হচ্ছে, হোয়াইট কালার হচ্ছে, কোনো কালার দেখতে পাচ্ছে না জিঙ্ক টু প্লাস। আর একটা কার হবে, যদি ডি জিরো কনফিগারেশন হয়, মানে সব ডি বেরিয়ে গেছে, ডি জিরো কনফিগারেশনও কালারলেস তৈরি করবে, ডি জিরো মানে তার তো ডি তে ইলেকট্রনসই নেই, না নিচের ডিতে আছে না উপরের ডিতে আছে, সব ডি বেরিয়ে গেছে, যেমন স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস টাইটেনিয়াম ফোর প্লাস, ডি জিরো কারা, স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস, স্ক্যান্ডিয়ামের কনফিগারেশন মনে করে দেখো, স্ক্যান্ডিয়াম হচ্ছে ফোর এস টু থ্রি ডি ওয়ান, ফোর এস টু থ্রি ডি ওয়ান, তাহলে স্ক্যান্ডিয়াম থ্রি প্লাস মানে ফোর এস থেকেও দুটো বেরিয়ে গেছে, বেরিয়ে গেছে, তো ডি জিরো কালারলেস হবে। টাইটেনিয়াম ফোর প্লাস, টাইটেনিয়াম হচ্ছে থ্রি ডি টু ফোর এস টু,
3d2 4s2, অল চারটে বেরিয়ে গেছে, 3d2 বেরিয়ে গেছে, 4s2 বেরিয়ে গেছে, কোন ডিপ ইলেকট্রন নেই, d0, কালারলেস হবে। ভ্যানাডিয়াম 5+, ভ্যানাডিয়াম 5+, ভ্যানাডিয়াম 5+, ভ্যানাডিয়াম হচ্ছে 3d3 4s2, 3d3 থেকেও তিনটে বেরিয়ে গেছে, 4s2 থেকেও দুটো বেরিয়ে গেছে, তাহলে 3d3 থেকে তিনটে, 4s2 থেকে দুটো, টোটাল পাঁচটা বেরিয়ে গেছে, 5+ হয়েছে। 5+ যদি হয়ে যায় তাহলে তার d0 কনফিগারেশন, অল d বেরিয়ে গেছে, 3d0 4s0, সমস্ত d থেকে যদি ইলেকট্রন বেরিয়ে যায়, যেমন স্ক্যান্ডিয়াম 3+, টাইটানিয়াম 4+, ভ্যানাডিয়াম 5+, এদের d তে কোনো ইলেকট্রনই নেই, সব ইলেকট্রন বেরিয়ে গেছে, সেই কারণে এদের d0 কনফিগারেশন। d0 কনফিগারেশন হলো যদি কোনো ইলেকট্রনই না থাকে তাহলে কালার কেমন করে শো করবে, তাই তারা কালারলেস হবে। তাহলে d10 কনফিগারেশন আর d0 কনফিগারেশন, এই দুটো কালারলেস থাকবে, বাকি অল d কনফিগারেশন, dn কনফিগারেশন, যেখানে n এর ভ্যালু হয় 1 অথবা 9, n এর ভ্যালু 1 থেকে 9, n এর ভ্যালু যদি 1 থেকে 9 হয় তাহলে dn কনফিগারেশন কালারফুল হবে, d0 কালারলেস হবে আর d10 কালারলেস হবে। d ব্লক কেন কালার শো করে ক্লিয়ার কিনা বলবে, ক্লিয়ার দৈবজিৎ? ক্লিয়ার? শ্রেয়শ্রী ক্লিয়ার? চলে আসছি কালার, যখন দেখছি একইভাবে এফ ব্লকের জন্য দেখে নেবো, তাহলে ডি ব্লকের জন্য কালারের রেসপন্সিবিলিটি হচ্ছে ডি ট্রানজিশন গুলো, এফ ব্লকের জন্য রেসপন্সিবল কারা? এফ এফ ট্রানজিশন, একইভাবে এটা ডি ব্লকের জন্য ছিল। এটা এফ ব্লকের জন্য, সো একইভাবে সাতটা এফ অরবিটাল থাকে এমনিতে, অল ডিজেনারেট, সেভেন ডিজেনারেট এফ অরবিটাল প্রেজেন্স থাকে এমনিতে। এবং এখানেও কি হয়, যখনই কমপ্লেক্স তৈরি হয় ফ্রি মেটাল আয়ন, এটা হচ্ছে ফ্রি মেটাল আয়নে, যে কোনো এফ এর ফ্রি মেটাল আয়নে সাতটা ডি জেনারেট ডি অরবিটাল, সাতটা ডি জেনারেট সেভেন ডি জেনারেট এফ অরবিটাল প্রেজেন্স থাকে, যে কোনো ফ্রি মেটাল আয়ন, ল্যান্থানাম আয়ন, সিরিয়াম আয়ন, লুটেশিয়াম আয়ন, এনি আয়ন, এফ ব্লকের যে আয়নগুলো আছে, সো যে কোনো আয়নে প্রেজেন্স থাকে হচ্ছে তোমার সাতটা ডি জেনারেট এফ অরবিটাল, যেই কমপ্লেক্স ফরমেশন হয়, মেটাল কমপ্লেক্স যেই ফরমেশন হয়, মেটাল কমপ্লেক্সে কি হয়, এই ডিজেনারেসি ব্রেক হয়ে যায়, স্প্লিটিং, একই হবে স্প্লিটিং অফ এফ অরবিটাল, ডিজেনারেট এফ অরবিটাল গুলো স্প্লিটিং হয়ে যায়, মানে কিছু উপরে চলে যায় কিছু নিচে চলে যায়, এই স্প্লিটিং হলে কি হবে, এফ এফ ট্রানজিশন হবে, যেরকম ডিডি ট্রানজিশন হচ্ছিল ওরকম এফ এফ ট্রানজিশন হবে। FF ট্রানজিশন হবে, FF ট্রানজিশন মানে একইভাবে স্প্লিটিং হবে, সাতটা এফ অরবিটাল আছে, চারটে নিচে চলে আসবে, তিনটে উপরে চলে যাবে, তাদের মধ্যে স্প্লিটিং হবে, স্প্লিটিং হলে নিচের এফ অরবিটাল গুলো ভিজিবল রিজিয়নের ফোটনকে অ্যাবজর্ব করবে কোয়ান্টাইজড ওয়েতে, দিয়ে উপরের এফ অরবিটালে ট্রানজিশন হবে, যে ফোটন গুলো অ্যাবজর্ব হয়ে যাবে তার কমপ্লিমেন্টারি কালার আমরা দেখতে পাবো, সে FF ট্রানজিশন হবে, আর FF ট্রানজিশন হলেই কিছু ফোটন অ্যাবজর্ব হয়ে যাবে, অ্যাবজর্ব হয়ে গিয়ে এফ নিচের এফ থেকে উপরের এফে ইলেকট্রন ট্রানজিশন হবে, এটাকে FF ট্রানজিশন বলছি, তার ফলে কমপ্লিমেন্টারি কালার আমরা দেখতে পাবো। সো সেম রিজন, ডি ব্লকের জন্য যা রিজন, এফ ব্লকের জন্য সেম রিজন, এরা কালার কেন শো করবে। ডি ব্লকের ক্ষেত্রেও সবকটার কালার যেন মুখস্থ থাকে, মানে ডি ওয়ান এর কালার কি হবে, ডি টু এর কালার কি হবে, ডি টু যার কনফিগারেশন, যে কোনো কালার কনফিগারেশন, ডি টু হোক না কেন, ডি টু যদি কনফিগারেশন হয় কালার কি হবে, ডি জিরো কনফিগারেশন কালার কালারলেস হচ্ছে, ডি ওয়ান এ কালার কি, ডি টু তে কালার কি, ডি থ্রি তে কালার কি, ডি ফোর এ কালার কি, ডি ফাইভ এ কালার কি, ডি সিক্স এ কালার কি, ডি সেভেন এ কালার কি, ডি এইট সেখানে কালার কি, ডি নাইন কালার কি, ডি টেন এ গিয়ে আবার হোয়াইট কালার হচ্ছে,
তাহলে ডি ওয়ান থেকে ডি নাইন অব্দি কালার কি হতে পারে সেটা বইতে দেখবে দেওয়া আছে সুন্দর করে চার্ট, ওই পুরো কালারটা যেন মুখস্থ থাকে, ডি ওয়ান টু ডি নাইন এর কালার কি হতে পারে। একই ভাবে এফ এর জন্য এফ ওয়ান থেকে এফ জিরো তো কোনো কালার থাকবে না একইভাবে, কারণ এফ জিরো যদি হয় লোয়ার এফ থেকে আপার এফ এ জাম্প করার মতো ইলেকট্রনই নেই, এফ জিরো যদি হয় তাহলে এফ জিরো তো এমনি কালার থাকবে না, কিন্তু এফ ওয়ান থেকে কালার শুরু হবে, এফ ওয়ান থেকে আপার এফ 14 এর কোনো কালার থাকবে না, এফ 13 অব্দি কালার থাকবে। তাহলে এফ ওয়ান থেকে এফ 13 অব্দি কালার কি হবে, পুরো কালার যেন মুখস্থ থাকে কনফিগারেশন ওয়াইজ, মানে এফ ওয়ান এর কালার, এফ টু এর কালার, এফ থ্রি এর কালার, এফ ফোর এর কালার, এফ ফাইভ এর কালার, এফ সিক্স এর কালার, এফ সেভেন এর কালার, এগুলো যেন মুখস্থ থাকে আপ টু এফ 13 অব্দি। এফ 14 কালারলেস হবে মানে হোয়াইট কালার হবে, কারণ এফ 14 মানে নিচের এফ ফরম্যাট এর ফুলফিলড, উপরের এফ ফরম্যাট এর ফুলফিলড, জায়গায় নেই ট্রানজিশন হওয়ার, এফ এফ ট্রানজিশন হওয়ার। আর এফ জিরো মানে তার ইলেকট্রন নেই, ট্রানজিশন কি হবে। তাহলে এফ জিরো আর এফ 14 এগেন কালারলেস থাকবে, কিন্তু বাকি এফ ওয়ান থেকে এফ 13 কালার শো করবে, তবে এফ লকের কালার গুলোর একটা পার্টিকুলার প্যাটার্ন আছে, সেই প্যাটার্নে তারা কালার শো করে। একদম এফ ওয়ান থেকে এফ 13 অব্দি মনে না রাখলেও চলবে, এফ ওয়ান থেকে এফ 7 অব্দি মনে রাখলেই হবে। কেন, এফ 7 অব্দি মনে থাকলে একটা পার্টিকুলার প্যাটার্নে বাকিগুলো মনে রাখা যায়, সেই প্যাটার্নটা শেখাচ্ছি। সেই প্যাটার্নটা হচ্ছে এরকম যে যদি কালার, কালারের সিমিলারিটি কেমন হবে, এফ ওয়ান এর যা কালার হবে, এফ এন এর যা কালার হবে, এফ এন অ্যান্ড এফ 14 মাইনাস এন এদের দুজনের সেম কালার হবে, মানে এফ ওয়ান এর যা কালার হবে এফ 13 এর সেম কালার, একটা করে মনে রাখলেই হবে, এফ ওয়ান মনে রাখবে, এফ 13 মনে রয়ে যাবে, এফ এন এর যা কালার এফ 14 মাইনাস এন এর সেম কালার হবে। তাই এফ ওয়ান এর কালার এফ 13 এর কালার ম্যাচ করবে, এফ টু এর কালার এফ 12 এর কালার ম্যাচ করবে, এফ থ্রি এর কালার এফ 11 এর কালার ম্যাচ করবে, একইভাবে এফ 4 এফ 10 ম্যাচ করবে, একইভাবে এফ 5 এফ 9 ম্যাচ করবে, আর কারা কারা ম্যাচ করবে, এফ 6 অ্যান্ড এফ 14 মাইনাস 6 দ্যাট ইজ এফ 8 আর এফ 7 অ্যান্ড এফ 14 মাইনাস 7 মানে এফ 7, এই কালার গুলো সেম সেম কালার হবে। তাই এফ 1 এফ 2 এফ 3 এফ 4 এফ 5 এফ 6 এফ 7 এই সাতটা কালার মনে রাখলে বাকি এফ 8 এফ 9, এফ 8 হবে এফ 6 এর মতন, এফ 9 হবে এফ 5 এর মতন, এফ 10 হবে এফ 4 এর মতন, এফ 11 হবে এফ 3 এর মতন, এফ 12 হবে এফ 3 এর মতন, এফ 13 হবে এফ 1 এর মতন, এফ 0 আর এফ 14 কালারলেস থাকছে, কারণ এফ 0 তে ইলেকট্রন নেই ট্রানজিশন হওয়ার মতন, আর এফ 14 এ সব ফুলফিলড ট্রানজিশন হওয়ার জায়গা নেই। সো ডি ব্লক এবং এফ ব্লকের কালারটা এখানে শেষ হচ্ছে, ইম্পর্টেন্ট এরিয়া, ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, কেন এরা কালার শো করে, ডিডি ট্রানজিশন হয় ডি অরবিটালস এর জন্য আর এফ এফ ট্রানজিশন হয় এফ অরবিটালস এর জন্য। সো দ্যাট ইজ ওয়াই দে আর কালারফুল কমপ্লেক্স। ডিডি ট্রানজিশন বা এফ এফ ট্রানজিশন হতে গেলে অবভিয়াসলি আপার ডি অরবিটালটা বা আপার এফ অরবিটালটাকে খালি থাকতে হবে, এমটি থাকতে হবে, ইনকমপ্লিট থাকতে হবে, ক্লিয়ার। তাহলে এখানে আমাদের কালারের পার্টটা শেষ হচ্ছে। আচ্ছা এখানে আমরা এর পরে যে টপিকটাতে চলে যাচ্ছি সেটা হচ্ছে ম্যাগনেটিক প্রপার্টি। ডি অরবিটালদের জন্য কেমন হবে, এফ এর আবার ফোর এফ এর জন্য কেমন হবে, এন্ড ফাইভ এফ এর জন্য কেমন হবে। সো নেক্সট প্রপার্টি আসছে আমাদের ম্যাগনেটিক প্রপার্টি। ম্যাগনেটিক প্রপার্টি, ম্যাগনেটিক প্রপার্টি আমরা প্রথমে জানবো ম্যাগনেটিক প্রপার্টি কেন শো হয়, প্রথমে ডি ব্লকদের জন্য দেখছি যদিও, কিন্তু আমরা প্রথমে এটা শিখবো ম্যাগনেটিক প্রপার্টি কেন শো হয়। দেখো ইলেকট্রন হচ্ছে একটা চার্জ পার্টিকেল, ইলেকট্রন কেমন পার্টিকেল, চার্জ পার্টিকেল। এই চার্জ পার্টিকেলের দু রকম মোশন আছে, একটা হচ্ছে এক্স অ্যাক্সিসের উপরে মোশন যাকে বলা হয় স্পিন মোশন, আর একটা হচ্ছে অরবিটাল বরাবর মোশন, নিউক্লিয়াসের চারপাশে মোশন যাকে বলা হয় অরবিটাল মোশন। তাহলে ইলেকট্রনের দু রকম মোশন আছে, একটা হচ্ছে স্পিন মোশন, একটা অরবিটাল মোশন। স্পিন মোশনটা হচ্ছে নিউক্লিয়াসের নিজের অ্যাক্সিসের উপরে মোশন, আর অরবিটাল মোশনটা হচ্ছে নিউক্লিয়াসের চারপাশে যেরকম করে ঘুরছে এই মোশন। স্পিন মোশনের জন্য তার মানে ইলেকট্রন যদি নিজের অ্যাক্সিসের উপরে এরকম করে ঘোরে, চার্জ পার্টিকেল নিজের অ্যাক্সিসের উপরে ঘুরছে, অবভিয়াসলি একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে উপরে বা নিচের দিকে, ক্লকওয়াইজ না অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরছে তার উপর ডিপেন্ড করবে। তাহলে স্পিন মোশনের জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট জেনারেট হবে, একটা ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হবে যাকে বলবো স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, স্পিন ম্যাগনেটিক মোমেন্ট, যার ভ্যালুটা হচ্ছে মিউ, মিউটা হচ্ছে ম্যাগনেটিক মোমেন্ট, আর স্পিনের জন্য জেনারেট হচ্ছে তাই স্পিন অনলি, মিউ এসও, এসও হচ্ছে স্পিন অনলি, মিউ স্পিন অনলি মানে মিউ
SO স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট, মানে খালি স্পিন মোশনের জন্য যে ম্যাগনেটিক মোমেন্টটা জেনারেট হচ্ছে, তার ফর্মুলাটা মনে রাখতে হবে √(n)(n+2)বোর ম্যাগনেটন, এটা হচ্ছে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু, ওকে, যেখানে n টা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, যত আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে তত অ্যাকর্ডিংলি স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটা পাবো। আচ্ছা, অরবিটাল মোশনের জন্য একইভাবে একটা অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট জেনারেট হবে, অরবিটাল বরাবর ঘুরছে তার জন্য একটা অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট জেনারেট হবে, অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট জেনারেট হবে, যে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টের কে যে অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট কে রিপ্রেজেন্ট করা হয় মিউ এল দিয়ে। তার মানে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট কি হওয়া উচিত, স্পিন মোশনের জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট ঘুরছে বলে, আর অরবিটাল মোশনের জন্য একটা ম্যাগনেটিক মোমেন্ট ঘুরছে বলে। স্পিন মোশন কেমন ভাবে ঘুরছে, নিজের অ্যাক্সিস এর উপর ঘুরছে বলে একটা ম্যাগনেটিক মোমেন্ট জেনারেট হবে, আবার এইভাবে অরবিটাল বরাবর ঘুরছে, অরবিটাল বরাবর ঘুরছে বলে একটা ম্যাগনেটিক মোমেন্ট জেনারেট হবে। তাহলে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট কি হওয়া উচিত, স্পিন ম্যাগনেটিক মোমেন্ট আর অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টের সামেশন, এটাই টোটাল ম্যাগনেটিক মোমেন্ট হওয়া উচিত, দুজনকে অ্যাড করলেই টোটাল ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যাওয়ার কথা। সো আমরা বলতে পারি টোটাল ম্যাগনেটিক মোমেন্ট শুড বি ইজ ইকুয়াল টু মিউ এসও প্লাস মিউ এল, স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট আর অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টের সামেশনটা হলে টোটাল ম্যাগনেটিক মোমেন্ট পাওয়া যাওয়ার কথা। কিন্তু অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট ডি অরবিটালদের জন্য নেগলিজেবল হয়, নেগলিজেবল হয়, তাই টোটাল ম্যাগনেটিক মোমেন্টটা, টোটাল ম্যাগনেটিক মোমেন্ট এটা খালি স্পিন এর উপরেই ডিপেন্ড করে, কারণ অরবিটালের কোনো কন্ট্রিবিউশন থাকে না, ওটা নেগলিজেবল হয়ে যায়, তাই স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু মনে রাখতে হবে √(n)(n+2)বোর ম্যাগনেটন, যেখানে n এর n টা হচ্ছে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, যত আনপেয়ার্ড ইলেকট্রন থাকবে, যেমন আনপেয়ার্ড ইলেকট্রন যদি একটা থাকে d1 যেরকম কনফিগারেশন, একটা আনপেয়ার্ড ইলেকট্রন, তাহলে এর ভ্যালু 1 পুট করলে মিউ এসও পেয়ে যাবে 1.73 বোর ম্যাগনেটন। ভ্যালুগুলো মুখস্থ রাখবে, এক্সাম হলে যেন ক্যালকুলেট করতে না হয়, ক্যালকুলেট করে যেন সময় নষ্ট না হয় বা ভুল না হয়। আনপেয়ার্ড ইলেকট্রন যদি দুটো থাকে, তাহলে আনপেয়ার্ড ইলেকট্রন দুটো থাকলে স্পিন এসও হবে, এর জায়গায় 2 পুট করতে হবে, তাহলে এটা হয়ে যাবে 2.81 সামথিং। এইভাবে আনপেয়ার্ড 3 হলে কত, আনপেয়ার্ড 4 হলে কত, আনপেয়ার্ড 5 হলে কত মনে রাখতে হবে, ঠিক আছে? তো দেখে নেওয়া যাক কারা কারা ম্যাচ করবে। d1 কনফিগারেশন, তার মানে আনপেয়ার্ড হচ্ছে একটা, তাহলে মিউ এসও হচ্ছে 1.73 বোর ম্যাগনেটন, ফর্মুলাতে পুট করছি আর কিচ্ছু না। d2 দুটো আনপেয়ার্ড, মিউ এসও হবে 2.81 সামথিং বোর ম্যাগনেটন। d3 আনপেয়ার্ড তিনটে, তাহলে মিউ এসও হবে 3.9 সামথিং বোর ম্যাগনেটন। d4 আনপেয়ার চারটে, মিউ এসও হবে 4.89 সামথিং। d5 আনপেয়ার পাঁচটা, মিউ এসও হবে 5.91 বোর ম্যাগনেটন সামথিং। d6 মানে আনপেয়ার চারটে, তাই এই কেসে হবে d4 d6 একই কেস, আনপেয়ার চারটে, d6 এ চারটে আনপেয়ার থাকে, দেখে নাও d6 কোথায় ড্র করি, নিচে ড্র করে দিচ্ছি, d6 ইলেকট্রন ছটা কিন্তু আনপেয়ার কটা, চারটে, দেখে নাও একটা পেয়ার আর চারটে আনপেয়ার, আনপেয়ার কিন্তু চারটে, তাই d4 d6 একই কেস হবে, d3 আর d7 একই কেস হবে, d7 ইলেকট্রন সাতটা কিন্তু আনপেয়ার তিনটে থাকবে, d2 d8 একই কেস হবে, d1 d9 একই কেস হবে, ঠিক আছে? আর d10 এ তো কোনো আনপেয়ার ইলেকট্রন নেই, n0 হলে মিউ এসও 0ই হবে, ঠিক আছে? তারা ডায়াম্যাগনেটিক কম্পাউন্ড হবে,
তার মানে D1 বা D9 একই কেস, D2 D8 D3 D7 D4 D6 আর D5 আনপেয়ার ইলেকট্রনের নাম্বার এদের ম্যাচ করে যাচ্ছে, তাই অ্যাকর্ডিংলি এদের স্পিন মোশনের জন্য ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু পেয়ে যাচ্ছি। যে ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুটাই টোটাল ম্যাগনেটিক মোমেন্ট ভ্যালু হবে, কারণ অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টের কন্ট্রিবিউশন জিরো। অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট এখানেই ধরে নিচ্ছি নেগলিজেবল, অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টটা নেগলিজেবল। কেন নেগলিজেবল কারণটা দেখে নেওয়া যাক। দেখো অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট মানেটা কি, এখানে অরবিটাল কোন অরবিটালে ইলেকট্রনগুলো ঢোকে, n-1d অরবিটাল। ইলেকট্রন কেমন করে প্রেজেন্ট থাকে d অরবিটালে, n-1d তে থাকে 1 টু 10 অবধি আর ns এ থাকে 1 অর 2, তাই তো? এবারে দেখো বুদ্ধি করে, এই n-1d তে ইলেকট্রন ঢুকছে তো বটে, প্রথমে ns এ ঢুকে যাচ্ছে, 4s2 প্রথমে হয়ে গেল, তাহলে ইলেকট্রনগুলো প্রথমে ns এ বা 4s এ ঢুকে গেল, তারপরে কোথায় ঢুকলো, ns এ বা 4s এ ঢোকার পরে, ns এ বা 4s এ ঢোকার পরে ইলেকট্রন ঢুকছে n-1d তে। আচ্ছা n-1d তে মানে 3d তে ধরো ঢুকছে, প্রথমে 4s এ ঢুকলো, 4s এর পরে 3d তে ঢুকছে। আচ্ছা 3d তে যখন ঢুকছে ইলেকট্রনগুলো, 3d তে ইলেকট্রনগুলো কি স্টে করছে না বেরিয়ে যাচ্ছে আবার সঙ্গে সঙ্গে? ধরো Fe3+ কি 3d তে ইলেকট্রন থাকছে না বেরিয়ে যাচ্ছে? এই যে স্ক্যান্ডিয়াম, এই যে স্ক্যান্ডিয়াম 3+, টাইটেনিয়াম 4+, ভ্যানাডিয়াম 5+, দি 0 হয়ে গেছে, মানে 3d তে ইলেকট্রন ঢুকেছিল কিন্তু থাকেনি, অক্সিডেশন স্টেটের জন্য বেরিয়ে গেছে, কারণ এরা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করে। ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করছে মানে 3d থেকে ইলেকট্রন বেরিয়েও যাচ্ছে, 4s থেকে তো বেরোচ্ছেই, 4s থেকে তো দুটো বেরোচ্ছেই, ns থেকে তো দুটো বেরোচ্ছেই, তাই প্লাস 2 তো কমন শো করছেই, তার সঙ্গে n-1d বা 3d থেকেও বেরোতে শুরু করছে, তাই তারা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করে, যেটা আগের ক্লাসে পড়ছিলাম। তার মানে 3d তে ইলেকট্রন ঢুকলো খুব ভালো কথা, 3d তে ইলেকট্রন ঢুকে অরবিটাল মোশন শুরুও করলো খুব ভালো কথা, কিন্তু 3d তে বেশিক্ষণ ইলেকট্রন থাকলোই না, তাহলে অরবিটাল মোশনটা বেশিক্ষণ এক্সিস্টই করলো না। অরবিটাল মোশন শুরু হয়েছিল 3d অরবিটালে কিন্তু বেশিক্ষণ এক্সিস্টই করছে না, কারণ 3d থেকে ইলেকট্রন আবার বেরিয়েও যাচ্ছে, টু শো ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট। ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করার জন্য ইলেকট্রন 3d থেকে বেরিয়েও যাচ্ছে। তাহলে 3d তে যদি পার্মানেন্টলি ইলেকট্রনগুলো এক্সিস্টই না করে, স্টেই না করে, তাহলে 3d তে কেমন করে অরবিটাল মোশন ভালোভাবে তৈরি হবে? আর অরবিটাল মোশনটা যদি ভালোভাবে তৈরি না হয়, অরবিটাল মোশন থেকে কেমন করে ম্যাগনেটিক মোমেন্ট, একটা স্ট্রং ম্যাগনেটিক মোমেন্ট জেনারেট করবে, অল্প স্বল্প জেনারেট করবে, কিছুক্ষণের জন্য আস্তে খাচ্ছে যাচ্ছে বেরিয়ে যাচ্ছে। সো বেশিক্ষণ 3d তে থাকছেই না, বেশিক্ষণ n-1d তে ইলেকট্রনই থাকছে না, ইলেকট্রনই যদি না থাকে বেশিক্ষণের জন্য, তাহলে ইলেকট্রনগুলো কেমন করে অরবিটাল মোশন এক্সিস্ট করবে? আর ইলেকট্রন যদি মোশনেই না থাকে, অরবিটাল মোশনেই না থাকে, ইলেকট্রনগুলো অরবিটাল মোশনে যদি না থাকে, তাহলে কেমন করেই বা সেখান থেকে ম্যাগনেটিক মোমেন্ট জেনারেট হবে? তাই অরবিটাল ম্যাগনেটিক মোমেন্টটাকে জিরো বা নেগলিজেবল ধরে নেওয়া হয় ডি ব্লকদের জন্য, অরবিটালের কন্ট্রিবিউশন টুয়ার্ডস ম্যাগনেটিক মোমেন্টকে নেগলিজেবল ধরে নেওয়া হয় ফর ডি অরবিটাল। ধরে নেওয়া হয় শুধুই স্পিনের জন্য যেটুকু ম্যাগনেটিক মোমেন্ট ওটুকুই থাকবে, কিন্তু অরবিটালের জন্য থাকবে না, কারণ ইলেকট্রনগুলো অরবিটালে বেশিক্ষণ স্টেই করছে না, তারা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখাতে এত ব্যস্ত যে ইলেকট্রন 3d তে ঢুকছে বটে, আবার বেরিয়েও যাচ্ছে, 4s থেকে যেই দুটো বেরিয়ে গেল সঙ্গে সঙ্গে 3d থেকে বেরিয়েও যেতে শুরু করছে, অরবিটাল ইলেকট্রন পার্মানেন্টলি স্টেই করছে না। সো দ্যাট ইজ হোয়াই ওনলি টোটাল ম্যাগনেটিক মোমেন্ট এর ক্ষেত্রে শুধুই স্পিনের জন্য যে ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু সেটাকেই আমরা কনসিডার করব, এন্ড সেটাকে কনসিডার করলে আমরা এরকম এই ফর্মুলা থ্রু দিয়ে সেটা কনসিডার করছি, তাতে আনপেয়ার ইলেকট্রনের ভ্যালু পুট করলে আমরা স্পিন ওনলি ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালু পাবো, যেটা বেসিক্যালি তার টোটাল ম্যাগনেটিক মোমেন্ট হিসেবে ট্রিট হবে, এবং তার ভ্যালুটা কেমন করে পাবো সেটা আমরা দেখে নিয়েছি। D1, D9, D2, D8, D3, D7, D4, D6 বা D5 আনপেড ইলেকট্রন যে সেম সেম ওয়েতে চলে, এবং এন এর ভ্যালু পুট করলে আমরা ম্যাগনেটিক মোমেন্টের এটা মুখস্থ রেখে দিও, বইতেও দেওয়া আছে করে বা ক্যালকুলেটারে করে নিজেরা ট্রাই করে দেখে নেবে, দিয়ে মুখস্থ রেখে দিও যাতে এক্সাম হলে ক্যালকুলেট করে বার করতে না, যাতে এন এর জায়গায় এন এর ভ্যালু পুট করলে সঙ্গে সঙ্গে মিউ এস এর ভ্যালু কত হবে মনে পড়ে যায়। ওকে, এখানে একটা ইনফরমেশন বলে রাখি, দু রকমের ম্যাগনেটিক সাবস্টেন্স হয়, ম্যাগনেটিক মোমেন্ট দু রকমের হয় বা ম্যাগনেটিক সাবস্টেন্স দু রকমের হয়, একটা প্যারাম্যাগনেটিজম একটা ডায়াম্যাগনেটিজম। প্যারাম্যাগনেটিজম কাদের বলে, যাদের আনপেয়ার ইলেকট্রন আছে, একটা হলেও আছে, আনপেয়ার ইলেকট্রন যাদের আছে তাদেরকে প্যারাম্যাগনেটিজম বলে, তাদের আনপেয়ার ইলেকট্রন থাকলে প্যারাম্যাগনেটিজম এর ভ্যালু হচ্ছে রুট ওভার অফ এন ইনটু এন প্লাস টু বোর ম্যাগনেটন, যেখানে আনপেয়ার ইলেকট্রন কতগুলো আছে সেটা হচ্ছে এন, অ্যাকর্ডিং এন এর ভ্যালু 1 2 3 4 করে পুট করলে আমরা ভ্যালুগুলো পেতে থাকবো। আর ডায়াম্যাগনেটিক কাদেরকে বলে, যাদের অল ইলেকট্রন পেয়ার্ড,
অল ইলেকট্রন পেয়ার্ড, পেয়ার্ড হয়ে যাওয়া মানে এখানে যদি এই ভ্যালুটা পুট করো, ফর্মুলা পুট করো, তাহলে এখানে এন এর ভ্যালু কত? আনপেয়ার্ড ইলেকট্রন হচ্ছে এন, তার মানে অল ইলেকট্রন যদি পেয়ার্ড হয় তাহলে এন জিরো, তার মানে ডায়াম্যাগনেটিকদের ম্যাগনেটিক মোমেন্টও জিরো, তার মানে ডায়াম্যাগনেটিকদের কোনো ম্যাগনেটিক মোমেন্ট নেই, তার কারণ ডায়াম্যাগনেটিকদের মধ্যে ডায়াম্যাগনেটিক কম্পাউন্ডের মধ্যে ডায়াম্যাগনেটিকদের মধ্যে কোনো রকম ম্যাগনেটিক মোমেন্ট নেই, তার কারণ ওদের আনপেয়ার্ড ইলেকট্রন নেই, অল পেয়ার্ড, আনপেয়ার্ড ইলেকট্রন জিরো মানে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুও জিরো। প্যারাম্যাগনেটিকদের আনপেয়ার্ড ইলেকট্রন আছে, কতগুলো আছে তার উপর ডিপেন্ড করবে স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্ট কত হবে, আর স্পিন অনলি ম্যাগনেটিক মোমেন্টটা যেটাই হবে এটাই তার টোটাল ম্যাগনেটিক মোমেন্ট হবে, কারণ অরবাইটাল থেকে কোনো কন্ট্রিবিউশন আসছে না। হোপফুলি ম্যাগনেটিক প্রপার্টির পার্টটা পুরোপুরি ক্লিয়ার হয়েছে ফর ডি ব্লক এলিমেন্ট। চলে আসছে এবার এফ ব্লক এলিমেন্টের জন্য, এখানে কারোর কোনো ডাউট থাকলে জিজ্ঞেস করে নেবে, সৌমিক তোমার যদি কোনো ডাউট থাকে জিজ্ঞেস করে নাও, তোমার ডাউট ডাউটগুলো ক্লিয়ার হয়েছে হোপফুলি। সৌমিক, শ্রেয়শ্রী, দৈবজিৎ, সার্গিক, সৃজা রেসপন্স করে আমাকে বলো যে প্রপার্টি গুলো ক্লিয়ার কি না। হ্যাঁ স্যার ক্লিয়ার। ওকে সার্গিক তোমার ক্লিয়ার ম্যাগনেটিক মোমেন্ট? শ্রেয়শ্রী, দৈবজিৎ? ওকে ফাইন, তাহলে ম্যাগনেটিক মোমেন্ট আমরা দেখলাম ডি ব্লকদের জন্য, আমাদের বাকি আছে এখন এফ ব্লক। তাহলে এফ ব্লকের আবার দুটো সিরিজ আছে, একটা হচ্ছে 4F একটা 5F। আমরা অক্সিডেশন স্টেট যখন পড়েছিলাম তখন আমরা কি পড়েছিলাম সেটা আগে ট্যালি করে নিই একবার, তারপরে আমরা এফ ব্লকের ম্যাগনেটিক মোমেন্টে যাব। আমরা জাস্ট একটু ট্যালি করে নিচ্ছি, অক্সিডেশন স্টেট যখন পড়েছিলাম কি প্রিন্সিপালটা কি শিখেছিলাম অক্সিডেশন স্টেট পড়বার সময় সেটা বলে দিই। একটা ডি ব্লকের জন্য একরকম হয়েছিল ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট, এফ ব্লকের মধ্যে 4F এর জন্য একটা হয়েছিল, এফ ব্লকের আবার 5F এর জন্য আবার অন্যরকম হয়েছিল। কোনটার জন্য কি রকম হয়েছিল বলি, ডি ব্লকদের জন্য আমার কনফিগারেশন ছিল N-1 D1 to 10 এন্ড NS 1 to 2, NS থেকে যদি দুটো বেরিয়ে যায় তাহলে প্লাস টু, যেখানে NS থেকে দুটো বেরিয়ে যাচ্ছে, তারপরে D থেকে যদি একে একে বেরোতে শুরু করে তাহলে প্লাস থ্রি, প্লাস ফোর, প্লাস ফাইভ অ্যান্ড সো অন। আমরা অক্সিডেশন স্টেট দেখেছিলাম যেটাকে আমরা বলেছিলাম ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করছে, এটা আমরা ডি ব্লকদের জন্য বলেছিলাম যে প্রথমে এনএস থেকে দুটো বেরিয়ে গেলে প্লাস টু, এনএস থেকে দুটো এলিমিনেট হয়ে যাওয়া মানে প্লাস টু, তারপরে একে একে এন মাইনাস ওয়ান ডি থেকে যদি বেরোতে থাকে, মানে প্রথমে ফোর এস থেকে বেরিয়ে গেল প্লাস টু দুটো বেরিয়ে গেল, তারপরে থ্রি থেকে যদি একটা একটা করে বেরোতে থাকে তাহলে প্লাস থ্রি, প্লাস ফোর, প্লাস ফাইভ অক্সিডেশন স্টেট শো হবে, প্লাস থ্রি, প্লাস ফোর, প্লাস ফাইভ মানে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো হচ্ছে। ফোর এস এর জন্য কি পড়েছিল, ফোর এস এর জেনারেল কনফিগারেশনটা ছিল 4F 1 to 14, 5D 0 to 1 অ্যান্ড 6S 2, 6S থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে গেলে প্লাস টু, 5D থেকে একটা ইলেকট্রন বেরিয়ে গেলে প্লাস থ্রি, তারপরে 4F থেকে ইলেকট্রন বেরোনো পসিবল ছিল না, কারণ আমরা বলেছিলাম 4F ডিপলি সিটেড, 4F অনেক ভেতরের দিকের অরবাইটাল, 4F ডিপলি সিটেড অনেক ভেতরের দিকের অরবাইটাল, টোটাল 7টা শেল, তার মধ্যে 4 হচ্ছে ভেতরের দিকের অরবাইটাল, ভ্যালেন্স শেল হচ্ছে 6, আউটার মোস্ট হচ্ছে 6, তার রেসপেক্টে 4 অনেক ভেতরের দিকের অরবাইটাল, তাই ভেতরের দিকের অরবাইটাল থেকে ফোটন এসে ইলেকট্রনকে বার করে নিয়ে যাওয়া অত ইজি নয়, একটা ভেতরের দিকের অরবাইটালের উপর ইলেকট্রনের এনভায়রনমেন্টাল ফোটন আসবে, এনভায়রনমেন্টাল ফোটন এসে ভেতরের দিকের 4F অরবাইটাল থেকে ইলেকট্রনকে নকআউট করে নিয়ে চলে যাবে, এটা অতটা ইজি নয়, কারণ ভেতরের দিকের অরবাইটাল একে, সুতরাং অনেকটা ফোটনকেও অনেকটা বেশি অবধি পেনিট্রেট করতে হবে ভেতর অবধি ঢুকতে গেলে, অ্যাট দ্য সেম টাইম ভেতরের দিকের অরবাইটালে ইলেকট্রনগুলোর উপরে নিউক্লিয়াসের হোল্ডও বেশি, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনও বেশি, যত ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের কাছে তত হচ্ছে অ্যাট্রাকশনও বেশি, তাহলে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনও বেশি, ভেতরের দিকে যেগুলো আছে সেগুলোর দিকে নিউক্লিয়াসের অ্যাট্রাকশনটাও বেশি, এক নম্বর কথা নিউক্লিয়াসের অ্যাট্রাকশন বেশি, আর দু নম্বর কথা হচ্ছে যে ভেতরের দিক অব্দি ফোটনকে পেনিট্রেট করে ঢুকতেও হবে, দুটোই ডিফিকাল্ট, সুতরাং 4F অরবাইটাল গুলো ডিপলি সিটেড হওয়ার জন্য ইলেকট্রন খালি মেইনলি 6S থেকে বেরোয়, তারপরে 5D থেকে বেরোয়, প্রধানত প্লাস থ্রি এটাই শো করে, 6S থেকে দুটো বেরিয়ে গেল, 5D থেকেও একটা বেরিয়ে গেল, প্লাস থ্রি, তিনটে অক্সিডেশন স্টেট এটাই মেইনলি এরা শো করে, ফিক্সড অক্সিডেশন স্টেট প্লাস থ্রি শো করে, এরা ফিক্সড অক্সিডেশন স্টেট প্লাস থ্রি শো করে, এফ থেকে একে একে ইলেকট্রন বেরোনো পসিবল নয়, দুটো কারণ, একটা হচ্ছে এফ ভেতরের দিকের অরবাইটাল, এনভায়রনমেন্টের ফোটনকে অনেক ভেতর অব্দি পেনিট্রেট করতে হবে এফ থেকে ইলেকট্রনকে নক আউট করতে গেলে, আর দু নম্বর রিজন হচ্ছে এফ ভেতরের দিকের হওয়ার জন্য নিউক্লিয়াসের কাছের হওয়ার জন্য নিউক্লিয়াসের উপর অ্যাট্রাকশনও বেশি,
নিউক্লিয়াসের অ্যাট্রাকশনে 4F এর উপরে বেশি, সুতরাং নিউক্লিয়াসে অত সহজে ছাড়বে না ওই ফোটনগুলোকে, এন্ড এই কারণে 4F ডিপ্লিসিটেড হওয়ার জন্য 4F থেকে ইলেকট্রন একে একে বেরোয় না, আর 4F ইলেকট্রন একে একে ঢুকছিল তো ঠিক কথা, কিন্তু যদি না বেরোয় তাহলে ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেটও দেখা যাওয়ার কথা নয়, তাহলে ফিক্সড অক্সিডেশন স্টেট দেখা যায় প্লাস 3, যেটা 6S থেকে দুটো আর 5D থেকে একটা, এই তিনটে বেরিয়ে যায়, অ্যান্ড মোস্টলি প্লাস 3টাই দেখতে পাওয়া যায় উইথ রেয়ারলি দুই একটা এক্সেপশনস। 5F এর জন্য আবার কি হয়েছিল, 5F এর কনফিগারেশন আমার 5F1 to 14, 5D0 to 1, and sorry 5F1 to 14, 6D0 to 1, এখন কি 5F কি অত ডিপ্লিসিটেড, না এটা ডিপ্লিসিটেড নয় অতটা, নট ডিপ্লিসিটেড। কেউ যদি আর্গুমেন্ট করে যে স্যার 6S এর রেসপেক্টে 4F যদি ডিপ্লিসিটেড হয়, 7S এর রেসপেক্টে 5F তো ডিপ্লিসিটেডই হওয়া উচিত, কিন্তু না, টোটাল 7টা শেল, তার মধ্যে 5 নাম্বার শেল 7S এর রেসপেক্টে নো ডাউট ভেতরের, কিন্তু ওভারঅল অ্যাটমের রেসপেক্টে বাইরের দিকেরই, 7S এর রেসপেক্টে এটা ইনার, কিন্তু টোটাল 7টা শেলই আছে এখন অবধি, যত ইলেকট্রন ডিসকভার হয়েছে, যত এলিমেন্ট ডিসকভার হয়েছে, টোটাল 7টাই শেল আছে, তাই 7টা পিরিয়ড আছে, তাহলে টোটাল 7টা শেলের মধ্যে 5 নাম্বার শেল যতই ভেতরের দিকে হোক না কেন, আলটিমেটলি ওটা বাইরের দিকেই এক্সিস্ট করছে, বাইরের মধ্যে একটু ভেতরের দিকে, 5, 6, 7 এগুলো লাস্ট বেঞ্চের দিকের শেল, তার মধ্যে একটু ভেতরে একটা 5, একটু বাইরে একটা 6, একদম বাইরে একটা 7, বাট টোটালি এই অরবিটাল গুলো সবকটাই আউটার রিজিয়নের, কারণ 5, 6, 7 বাইরের দিকেরই শেল হবে, তার কারণ টোটাল শেলই 7টা, 5 টোটাল শেল যদি 7টা হয় তার রেসপেক্টে 4 কিন্তু ভেতরের দিকে, 4 মানে অনেকটাই ভেতরে, কিন্তু 5, 6, 7 এগুলো বাইরের দিকেরই, বাইরের মধ্যে 5টা একটু ভেতরে, তার মানে দে আর নট ডিপ্লিসিটেড, অনেকটা বেশি ভেতর অব্দি ঢুকে নেই। তাহলে এখানে প্রথমে 7S থেকে ইলেকট্রন বেরোবে, তাহলে প্লাস 2, 7S থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে মানে প্লাস 2, তারপরে 6D থেকে একটা ইলেকট্রন বেরোবে প্লাস 3, 6D থেকে ইলেকট্রন বেরিয়ে যাবে মানে প্লাস 3, তারপরে যেহেতু 5F ডিপ্লিসিটেড নয় তাই 5F থেকে ইলেকট্রনকে এনভায়রনমেন্টাল ফোটন এসে একে একে বার করতে পারবে, কারণ এটা অনেক দূর, 5 শেল মানে নিউক্লিয়াস থেকে এমনি অনেক দূর, নিউক্লিয়াসের অ্যাট্রাকশনও কম, আর অতটাও ভেতরের দিকে নয়, বাইরের রিজিয়ন আউটার রিজিয়নের মধ্যে একটু ভেতরের দিকে, পুরো রিজিয়নটাই আউটার রিজিয়ন, 5, 6, 7 আউটার রিজিয়ন, টোটাল 7টা শেল যদি হয় তার মধ্যে 5 একটু ভেতরে, তো এনভায়রনমেন্টাল ফোটন একটু কষ্ট করে হলো 5 অবধি পৌঁছে যাবে, প্লাস নিউক্লিয়াসের অ্যাট্রাকশনও 5 অবধি অত বেশি নয় যতটা 4A নিউক্লিয়াসের অ্যাট্রাকশন ছিল, সুতরাং আরামসে 5F থেকে এবারে একে একে যদি ইলেকট্রন বেরোতে শুরু করে তাহলে প্লাস 4, প্লাস 5, প্লাস 6, প্লাস 7 সমস্ত অক্সিডেশন স্টেট আমরা দেখতে পাবো, উইচ মিন্স ডি ব্লকের মতন বিহেভ করা করলো, 5F গুলো ডি ব্লকের মতন বিহেভ করছে, ডি ব্লক ও ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করেছিল, কারণ n মাইনাস 1 ডি থেকে একে একে ইলেকট্রন বেরিয়েছিল, f ব্লক ও ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করছে, কারণ n মাইনাস 2F থেকে একে একে ইলেকট্রন বেরোচ্ছে, whereas 4F টা ফিক্সড অক্সিডেশন স্টেট প্লাস 3 মেনলি শো করছে, কারণ 4F থেকে কোনো ইলেকট্রন বেরোচ্ছে না, ওরা ডিপ্লিসিটেড, এটা হচ্ছে টোটাল অক্সিডেশন নাম্বারের অক্সিডেশন স্টেটের রেসপেক্টে আমরা পড়েছিলাম। সিমিলার উইল গো ফর দ্য ম্যাগনেটিক প্রপার্টি অলসো, তার মানে ম্যাগনেটিক প্রপার্টিতে আমরা কি দেখলাম, ডি ব্লক যারা আছে তাদের ম্যাগনেটিক প্রপার্টিতে অরবাইটালে কোনো কন্ট্রিবিউশন নেই, অরবাইটালে কোনো কন্ট্রিবিউশন নেই, অনলি স্পিন কন্ট্রিবিউশনটাই আছে, মিউ এস ওটাই ক্যালকুলেট করছি, অরবিটালে কন্ট্রিবিউশন নেই, কারণ অরবিটাল ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট দেখাচ্ছে ডি ব্লক গুলো, সেই কারণে ইলেকট্রন গুলো এক্সিস্টই করছে না অরবিটালের মধ্যে, তাই অরবিটাল থেকে কোনো ম্যাগনেটিক মোমেন্টের কন্ট্রিবিউশন আসছে না, কিন্তু যদি 4F এর জন্য দেখি, আমরা 4F সিরিজ এখন দেখতে চলেছি, 4F এর জন্য যদি ম্যাগনেটিক প্রপার্টি দেখি একই রকম ভাবে ব্যাপারটা এগোবে, লজিকটা বেসিক ফান্ডামেন্টাল লজিকটা সেমই থাকবে, ইলেকট্রন একটা চার্জ পার্টিকেল, এই চার্জ পার্টিকেলের স্পিন মোশন আছে নিজের অ্যাক্সিসের উপরে, এই চার্জ পার্টিকেলের অরবিটাল মোশন আছে অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস, স্পিন মোশনের জন্য স্পিন ম্যাগনেটিক মোমেন্ট আছে মিউ এস ও, অরবিটাল মোশনের জন্য অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট আছে মিউ এল, বাট এখন মিউ এল নট নেগলিজেবল, এখন মিউ এল এর ভ্যালু নেগলিজেবল নয়,
সেই কারণে টোটাল ম্যাগনেটিক মুভমেন্ট সেটা এফ ফোর এফ এর জন্য, ফোর এফ এর জন্য মিউ এস ও প্লাস মিউ এল পুরোটাকে অ্যাড করলে টোটাল পাবো। এই পার্টটা এখন নেগলিজেবল নয়, মিউ এল পার্টটা নেগলিজেবল নয়। কেন? কারণ ইলেকট্রন এখানে কোথায় ঢুকছে? ইলেকট্রন ঢুকছে ফোর এফ অরবাইটালে, ফোর এফ ওয়ান টু ফোরটিনে একে একে ইলেকট্রন ঢুকছে। ফোর এফ অরবাইটাল কেমন অরবাইটাল? ফোর এফ অরবাইটাল ডিপলি সিটেড অরবাইটাল। ডিপলি সিটেড অরবাইটাল থেকে কি একটু আগেই দেখলাম ইলেকট্রন বেরোয়? ডিপ্লিসিটেড অরবাইটাল থেকে ইলেকট্রন তো বেরোয় না, তাই তারা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করে না। তাহলে ইলেকট্রন যদি 4f থেকে না বেরোয়, ইলেকট্রন বেরোচ্ছে কোথা থেকে? তাহলে 6s থেকে দুটো বেরোচ্ছে, 5d থেকে একটা বেরোচ্ছে, প্লাস 3 অক্সিডেশন স্টেট এরা মেইনলি শো করছে। 4f থেকে ইলেকট্রন বেরোচ্ছে না, কারণ ডিপ্লিসিটেড হওয়ার জন্য। এক্ষুনি আমরা স্টাডি করলাম কেন ইলেকট্রন বেরোবে না। তাহলে 4f বিং ডিপ্লিসিটেড অরবাইটাল, ইলেকট্রন যদি এখান থেকে না বেরোয়, ইলেকট্রন তো একে একে ফোর এফে ঢুকছে বাট বেরোচ্ছে না, মানে ইলেকট্রন ফোর এফ অরবাইটালে স্টে করছে, ইলেকট্রন ফোর এফ অরবাইটালে অরবাইটাল মোশন এক্সিবিট করছে। ইলেকট্রন ফোর এফ অরবাইটালে অরবাইটাল মোশন যদি কনসিস্টেন্টলি এক্সিবিট করে, তাহলে অরবাইটাল মোশনের জন্য অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট তৈরি হবে। এখন এটাকে নেগলেক্ট করা যাবে না। এখন ওখানে এন মাইনাস ওয়ান ডি থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছিল ডি ব্লকের জন্য, তাই ওখানে নেগলেক্ট হয়ে যাচ্ছিল, নেগলিজেবল হয়ে যাচ্ছিল। বাট এখন 4f থেকে ইলেকট্রন বেরিয়ে যাচ্ছে না, 4f ইলেকট্রন স্টে করছে, কারণ 4f ভেতরের দিকের অরবিটাল ভ্যারিয়েবল অক্সিজেন স্টেটে পার্টিসিপেট করে না, ডিপ্লিসিটেড। তো সেই কারণে 4f ইলেকট্রন স্টে করছে, ইলেকট্রন স্টে করা মানে তার অরবিটাল মোশন কনসিস্টেন্টলি এক্সিবিট করছে। অরবিটাল মোশন যদি কনসিস্টেন্টলি এক্সিবিটেড হয়, তাহলে সেখান থেকে কি তৈরি হচ্ছে? অরবিটাল ম্যাগনেটিক মোমেন্ট পার্মানেন্ট ওয়েতে তৈরি হচ্ছে, সেটা নেগলিজেবল নয়। তাই এখন টোটাল ম্যাগনেটিক মোমেন্টের ভ্যালুতে স্পিনের ভ্যালু, স্পিনের জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক মোমেন্ট এবং অরবিটাল মোশনের জন্য তৈরি হওয়া ম্যাগনেটিক মোমেন্ট দুটোকে অ্যাড করলে তবেই পাওয়া যাবে। তবে এই অ্যাডিশনের রেসপেক্টে ফর্মুলা বা ক্যালকুলেশন আমাদের নেই, আমাদের ক্যালকুলেশনটা শুধুই স্পিন অনলি আছে, যেটা ডি ব্লকের জন্য একটু আগে ফর্মুলাগুলো আমরা দেখেছি। বাট বাকি ক্যালকুলেশনসের পার্টটা আমাদের সিলেবাসে নেই, যে কেমন করে টোটালটা বেরোবে। এই ক্যালকুলেশনটা করতে গেলে অরবাইটালটা কেমন করে বেরোবে সেটা জানতে হবে, স্পিনটা তো স্পিন অনলি তো কেমন করে বাড়বে একটু আগে ফর্মুলা দেখলাম, বাট অরবাইটালটা কেমন করে বেরোবে সেটা জানতে হবে, তারপরে অ্যাড করলে টোটালটা পাওয়া যাবে। অরবাইটাল ম্যাগনেটিক মোমেন্ট কেমন করে ক্যালকুলেট করা হয় সেটা আমাদের সিলেবাসে আপাতত নেই, কিন্তু আমাদের এটা মনে রাখতে হবে যে শুধুমাত্র স্পিন মোশনের জন্য 4f দের অরবাইটালদের ম্যাগনেটিক মোমেন্ট ডিপেন্ডেন্ট নয়, স্পিন মোশন এবং অরবাইটাল মোশন দুটো সামেশন হিসাবে 4f দের ম্যাগনেটিক মোমেন্ট ডিসাইডেড হয়। রিপোর্টটা বুঝে দাও, অবভিয়াসলি বুঝতে পারবে 5f দের জন্য কি হবে। 5f এর জন্য আবার অরবিটাল মোশনের কন্ট্রিবিউশন নেগলিজেবল হয়ে যাবে। কেন? কারণ 5f এর 5f টা ডিপলি সিটেড নয়, একটু আগে দেখলাম 5f যেহেতু ডিপলি সিটেড নয়, তাই ইলেকট্রন প্রথমে 7s থেকে বেরিয়ে যাবে, তারপরে 6d থেকে বেরিয়ে যাবে, তারপর ইলেকট্রন একে একে 5f থেকেও বেরোতে শুরু করবে, ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করবে, জাস্ট লাইক দ্য ডি ব্লক। তাহলে 5f এও ইলেকট্রন ঢুকবে যেরকম, বেরোতেও থাকবে সেরকম। তাই 5f অরবিটাল গুলোতে একই হবে, ইলেকট্রন পার্মানেন্টলি অরবিটাল মোশনে থাকবেই না, কারণ তারা ঢুকছে আর বেরিয়ে যাচ্ছে। অরবিটাল মোশন যদি পার্মানেন্টলি এক্সিবিট না করে, তাহলে সেখানে এগেন অরবিটাল মোশনের জন্য কোনো ম্যাগনেটিক মোমেন্ট সেরকম ভাবে তৈরি হবে না, ইনসিগনিফিক্যান্ট থাকবে, নেগলিজেবল থাকবে। তাই 5f এর জন্য একই হবে, শুধুই স্পিন অনলির উপরেই ম্যাগনেটিক মোমেন্ট ডিপেন্ড করবে, যেরকমটা ডি ব্লকের জন্য একটু আগে করছিল। টোটাল ম্যাগনেটিক মোমেন্ট ক্লিয়ার কিনা বলবে এখানে, ম্যাগনেটিক মোমেন্টের পার্টটা এখানে পুরোপুরি শেষ হচ্ছে। লাস্ট একটা টপিক আছে, তারপরে দুটো তিনটে কম্পাউন্ড আছে, কম্পাউন্ড গুলো থেকে কি কি পড়বে বলে দেবো, চ্যাপ্টার শেষ হয়ে যাবে। সো ম্যাগনেটিক মোমেন্টের পার্টটা এখানে ক্লিয়ার কিনা একটু বলো, হার্ডলি হাফ অ্যান আওয়ার লাগবে চ্যাপ্টার শেষ করতে। শ্রেয়শ্রী ক্লিয়ার, সৃজা, দৈবজিৎ, দৈবজিৎ, সার্গিক ক্লিয়ার তো? রেসপন্স পাচ্ছি না কারোর। শ্রেয়শ্রী, ওকে, দৈবজিৎ, সার্গিক, তোমাদের রেসপন্স পাচ্ছি না। দৈবজিৎ, সার্গিক, বেশ, তাহলে ম্যাগনেটিক মোমেন্টটা ক্লিয়ার। আমরা নেক্সট প্রপার্টিতে চলে যাচ্ছি। নেক্সট প্রপার্টিটা হচ্ছে কমপ্লেক্স ফরমেশন এবং ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। কমপ্লেক্স কমপ্লেক্স ফরমেশনের ডিটেলটা আমরা নেক্সট চ্যাপ্টারই দেখবো, নেক্সট চ্যাপ্টারটাই আছে কোঅর্ডিনেশন কমপ্লেক্স। সো মেইন রিজিউমটা আমরা এখানে দেখে নিচ্ছি, কমপ্লেক্স ফরমেশন অ্যান্ড ক্যাটালাইটিক অ্যাক্টিভিটি। সো ডি, এটা মেইনলি ডি ব্লকদের জন্য অ্যাপ্লিকেবল,
ঠিক আছে, এফ ব্লকের জন্য টু সাম এক্সটেন্ট অ্যাপ্লিকেবল একেবারে নয় তা না, বাট মেইনলি ডি ব্লকদের জন্য অ্যাপ্লিকেবল, কমপ্লেক্স ফরমেশন এফ ব্লকের জন্য টু সাম এক্সটেন্ট অ্যাপ্লিকেবল। তো ডি ব্লক এবং এফ ব্লক এলিমেন্ট গুলো, মেইনলি ডি ব্লক গুলো প্রচুর কমপ্লেক্স তৈরি করে, এফ ব্লকের কম্পাউন্ডে প্রচুর কমপ্লেক্স তৈরি করে। ঠিক আছে, কমপ্লেক্স মানে ইজি কম্পাউন্ড নয়, ডিফিকাল্ট টাইপের কম্পাউন্ড। যেমন একটা কমপ্লেক্স এর এক্সাম্পল দিচ্ছি, ইজি কম্পাউন্ড হচ্ছে পটাশিয়াম সালফেট, আর কমপ্লেক্স কম্পাউন্ড হচ্ছে পটাশিয়াম ফেরিওসায়ানাইড। সো ক্লিয়ারলি দেখলেই বুঝতে পারছো কোনটা ইজি কমপ্লেক্স, কোনটা কোনটা ইজি কম্পাউন্ড, কোনটা কমপ্লেক্স কম্পাউন্ড। এটা পটাশিয়াম সালফেট সিম্পল আয়নিক কম্পাউন্ড, কে প্লাস আর SO4 টু মাইনাস আছে, এটা কমপ্লেক্স কম্পাউন্ড। যেখানে কে প্লাস আছে ক্যাটায়ন হিসাবে, আবার Fe2 প্লাস আছে সেকেন্ড ক্যাটায়ন, CN হোল 6 মাইনাস আছে, 6টা CN মাইনাস আছে, আবার এই পুরো পার্টটা থার্ড ব্র্যাকেটে আছে অ্যাজ অ্যানায়ন হিসাবে, কে প্লাস আছে তার সঙ্গে ক্যাটায়ন হিসাবে। সো দিজ আর দ্য কমপ্লেক্স কম্পাউন্ডস, এটা সিম্পল কম্পাউন্ডস। এই কমপ্লেক্স কম্পাউন্ড গুলো তৈরি করতে পারে ডি ব্লক এবং এফ ব্লকের এলিমেন্টস গুলো, তারা কমপ্লেক্স টাইপের কম্পাউন্ড তৈরি করতে পারে। এস ব্লক পি ব্লক মেইনলি সিম্পল কম্পাউন্ড তৈরি করে, হোয়ারাস ডি ব্লক এফ ব্লক কমপ্লেক্স কম্পাউন্ড তৈরি করতে পারে। এট দ্য সেম টাইম এরা ক্যাটালিস্ট হিসেবে বিহেভ করতে পারে, প্রচুর রিয়াকশন দেখেছো, নিকেল, প্যালাডিয়াম, প্ল্যাটিনাম, কপার, জিঙ্ক, তারপরে তোমার ক্রোমিয়াম, ম্যাঙ্গানিজ, দে আর ইউজিং অ্যাজ এ ক্যাটালিস্ট, মলিবডেনাম, দে আর ইউজিং অ্যাজ ক্যাটালিস্ট, প্রচুর রিয়াকশন এগুলো স্টাডি করেছো। সিমিলারলি ল্যান্থানাম, সিডিয়াম, এগুলো প্রচুর রিয়াকশন ক্যাটালিস্টের রোল প্লে করে। ঠিক আছে, সো কেন এরা ক্যাটালিস্ট বা কমপ্লেক্স ফরমেশনে পার্টিসিপেট করতে পারে, তার পিছনে তিনটে রিজন আছে। রিজন নাম্বার 1, এদের ভ্যাকেন্ট অরবিটাল প্রেজেন্ট আছে, ভ্যাকেন্ট অরবিটাল প্রেজেন্ট আছে। ডি ব্লকদের ডি ব্লক গুলো, ডি এলিমেন্ট গুলো, ডি ব্লকদের ডি অরবিটাল গুলো ভ্যাকেন্ট থাকে, এফ ব্লকদের এফ গুলো ভ্যাকেন্ট থাকে। অবভিয়াসলি এফ এ তো 1-14 অবধি ভর্তি হচ্ছে, সো যতক্ষণ না 14 ভর্তি হয়ে যাচ্ছে ততক্ষণ তো ভ্যাকেন্টই থাকছে, তাই না? 1-2-3-4 করে এফ এর মধ্যে 1-14 অবধি ভর্তি হচ্ছে। তাহলে এফ এর মধ্যে 1-14 অবধি ভর্তি হওয়া মানে যতক্ষণ না 14টা ইলেকট্রন ঢুকে যাচ্ছে লুটেশিয়ামে গিয়ে, ততক্ষণ পর্যন্ত তো খালিই থাকছে, একটা হলেও খালি থাকছে, দুটো হলেও খালি থাকছে, জায়গা খালি থাকছে। আবার ডি ব্লকেরও যতক্ষণ না পর্যন্ত ডি 1-10 অবধি ভর্তি হচ্ছে, তাহলে যতক্ষণ না 10 হয়ে যাচ্ছে, D10 হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত জায়গা খালি থাকছে। তাহলে D10 হয়ে গেলেও জায়গা খালি থাকছে। একইভাবে এফ ব্লকের জন্য F14 না হওয়া পর্যন্ত জায়গা খালি থাকছে, D10 না হওয়া পর্যন্ত জায়গা খালি থাকছে। তার মানে এদের কাছে ভ্যাকেন্ট ডি অরবিটাল থাকছে, যে ভ্যাকেন্ট ডি অরবিটালের থ্রু দিয়ে এরা কমপ্লেক্স ফরমেশনে পার্টিসিপেট করতে পারছে। কেমন করে করছে নেক্সট চ্যাপ্টারে দেখবো, কোঅর্ডিনেশন কমপ্লেক্স চ্যাপ্টারে। কিন্তু রিজনটা হচ্ছে ভ্যাকেন্ট ডি অরবিটাল বা ভ্যাকেন্ট এফ অরবিটাল এদের কাছে প্রেজেন্ট আছে, তাই তারা কমপ্লেক্স ফরমেশনে পার্টিসিপেট করতে পারছে। নাম্বার টু হচ্ছে এরা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করে, ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করতে পারে। যদিও বা 4F অতটা শো করে না, 4F একটু আগেই দেখলাম +3টাই মেনলি শো করে, বাট ডি ব্লক বলো বা 5F বলো, এরা ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট শো করতে পারে। অক্সিডেশন স্টেটের চেঞ্জের থ্রু দিয়ে এরা বিভিন্ন রিয়াকশনকে ক্যাটালাইজ করে দিতে পারে, বিভিন্ন রিয়াকশনের মধ্যে ক্যাটালাইজ করে দিতে পারে। অক্সিডেশন স্টেটের চেঞ্জের থ্রু দিয়ে এরা বিভিন্ন রিয়াকশনকে ক্যাটালাইজ করে দিতে পারে, বিভিন্ন রিয়াকশনের সঙ্গে বিভিন্ন কমপ্লেক্স তৈরি করতে পারে। ঠিক আছে, সো কমপ্লেক্স তৈরি করা বলো বা ক্যাটালাইজ হিসেবে বিহেভ করা বলো, তার পিছনে একটা অন্যতম রিজন হচ্ছে এদের ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট আছে এবং এরা ভ্যাকেন্ট ডি অরবিটাল এদের মধ্যে এক্সিস্ট করছে। এই দুটো মেইন রিজনস এর জন্য, ভ্যাকেন্ট ডি অরবিটাল আর ভ্যারিয়েবল অক্সিডেশন স্টেট, এই দুটো মেইন রিজন এর জন্য। এন্ড তার সঙ্গে টু সাম এক্সটেন্ড আর একটা রিজনও আছে, সেটা হচ্ছে এদের সাইজও ছোট, সাইজ হচ্ছে স্মলার সাইজ। স্মলার সাইজ কেন? আমরা অলরেডি ডি কন্ট্রাকশন পড়েছি, ডি অরবিটাল বরাবর সাইজের কন্ট্রাকশন হয়, তার মানে সাইজে একটু হলেও রেডিয়াস কমছে, যা কমার কথা তার থেকে বেশি বেশি কমছে। এফ অরবিটালদের জন্য পড়েছি, এফ কন্ট্রাকশন হয়, এফ কন্ট্রাকশনের মধ্যে ল্যান্থানেট কন্ট্রাকশনের তো হিউজ ইম্পর্টেন্স আছে, আমরা ডিফারেন্ট ডিফারেন্ট কনসিকোয়েন্সেস স্টাডি করেছি ল্যান্থানেট কন্ট্রাকশনের। তাহলে ডি কন্ট্রাকশন বা এফ কন্ট্রাকশন এগুলো এদের সাইজকে ছোট করে দেয়, সাইজ ছোট হয়ে গেলে সেখানে রিয়াক্টিভিটি অনেক বেড়ে যায়, আর সেই কারণে এরা কমপ্লেক্স ফরমেশনেও পার্টিসিপেট করতে পারে। অ্যাট দ্য সেম টাইম এরা বিভিন্ন রকম ক্যাটালাইটিক অ্যাক্টিভিটিতেও পার্টিসিপেট করতে পারে। সো দিজ আর দ্য মেইন থ্রি রিজন, একটা ভ্যাকেন্ট ডি অরবিটাল আছে, একটা ভ্যারিয়েবল অক্সিজেন স্টেট শো করে, আর একটা হচ্ছে কন্ট্রাকশন হয় এদের সাইজে, তার জন্য সাইজটা ছোট থাকে। এই তিনটে মেজর রিজনস এর জন্য এরা ক্যাটালিস্ট হিসেবে বিহেভ করতে পারে, অ্যাট দ্য সেম টাইম এরা কমপ্লেক্স ফরমেশনেও পার্টিসিপেট করতে পারে। কমপ্লেক্স ফরমেশনের টোটাল ডিটেলটা নেক্সট চ্যাপ্টারে আমরা দেখতে চলেছি। সেইখানে টোটাল ডি ব্লক এবং এফ ব্লকের সমস্ত গল্পগুলো, সমস্ত প্যারামিটারগুলো শেষ হচ্ছে। আমাদের দুটো কম্পাউন্ডকে স্টাডি করতে হবে, দুটো তিনটে জিনিস একসঙ্গে, মানে এবারে মুখস্থর পার্টটাতে চলে আসছি, কনসেপচুয়াল পার্ট এখানে শেষ, মুখস্থর পার্টে চলে আসছি, কি কি রিয়াকশন মুখস্থ করতে হবে বা কি কি জিনিস স্টাডি করতে হবে, মেমোরাইজ করতে হবে। সো মেমোরাইজেশনে প্রথমে চলে আসছি, কিছু ইম্পর্টেন্ট রিয়াকশন মুখস্থ করতে হবে, কেমিক্যাল রিয়াকশন কি কি মুখস্থ করতে হবে। বইতে দেওয়া আছে দেখবে,
ল্যান্থানাইডসদের বেশ কিছু কেমিক্যাল রিয়াকশন, ল্যান্থানাইডসদের বেশ কিছু কেমিক্যাল রিয়াকশন স্টাডি করতে হয়। মানে ল্যান্থানাইডসদের সঙ্গে অক্সিজেনের রিয়াকশন হলে ল্যান্থানাইড অক্সাইড তৈরি হয়, ল্যান্থানাইডসদের সঙ্গে কার্বনের রিয়াকশন হয়, ল্যান্থানাইডসদের সঙ্গে হাইড্রোক্সাইডসদের রিয়াকশন হয়। তো বেশ কিছু ইজি রিয়াকশন আছে ল্যান্থানাইডসদের অনলি, 8-10টা মতন রিয়াকশন আছে। সো ল্যান্থানাইডসদের বেশ কিছু রিয়াকশন আছে, সেই রিয়াকশন গুলো স্টাডি করবে। সেই রিয়াকশন গুলো রিলেটেড একটা আমি ছোট্ট একটা স্টাডি মেটেরিয়ালও আমি গ্রুপে দরকার হয় পোস্ট করে দেবো, ওই স্টাডি মেটেরিয়ালটা নিজে নিজের খাতায় কপি করে নিতে পারো। সুতরাং প্রথম কাজ হচ্ছে ল্যান্থানাইডসদের ডিটেলটা স্টাডি করা, ল্যান্থানাইডসদের ডিটেলটা স্টাডি করা। ল্যান্থানাইডসদের বেশ কিছু কেমিক্যাল রিয়াকশন আছে অক্সাইডসদের সঙ্গে, হাইড্রোক্সাইডসদের সঙ্গে, ফ্লুরাইডদের সঙ্গে, কার্বনের সঙ্গে বেশ কিছু রিয়াকশন আছে। ওগুলো কয়েকটা রিয়াকশন আছে, 8-10টা মতন আছে, ওই করে স্টাডি করে নেওয়া কিসের সঙ্গে রিয়াক্ট করলে কি তৈরি হয়। এক নম্বর জিনিস মুখস্থ করতে হবে, দু নম্বর যেটা মুখস্থ করতে হবে সেটা হচ্ছে দুটো ডি ব্লক এলিমেন্টের কম্পাউন্ডের স্টাডি আছে, একটা হচ্ছে KMnO4 আর একটা আছে K2Cr2O7। এরা দুজনেই হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট, এরা দুজনেই হচ্ছে স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট। এদের কি কি মুখস্থ করতে হবে, এদের একটা মুখস্থ করতে হবে এদের ল্যাবরেটরি প্রিপারেশন কেমন, সরি ল্যাবরেটরি না ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন কেমন, ইন্ডাস্ট্রিতে মানে ম্যানুফ্যাকচারিং এর রেসপেক্টে কেমন করে এদের প্রিপেয়ার করা হয়। KMnO4 কেও প্রিপেয়ার করা হয় তিনটে স্টেপের থ্রু দিয়ে, তিনটে রিয়াকশন দেখবে বইতে আছে, তিনটে স্টেপ কমপ্লিট হলে তবে গিয়ে KMnO4 এর প্রিপারেশন কমপ্লিট হয়। আর ব্যালেন্সড ইকুয়েশন শুদ্ধ পুরোটাকে মুখস্থ করতে হবে। K2Cr2O7 এর তিনটে স্টেপ আছে, তিনটে স্টেপের থ্রু দিয়ে গেলে তবে ফাইনালি K2Cr2O7 তৈরি হয়। তো কি নিয়ে স্টার্ট করছি, কোন ওর নিয়ে স্টার্ট করছি, তার উপরে কি রিয়াকশন করছি প্রথম স্টেপে, সেইখান থেকে সেকেন্ড স্টেপে কি রিয়াকশন করছি, সেখান থেকে থার্ড স্টেপে কি রিয়াকশন করছি, তবে গিয়ে ফাইনালি KMnO4 বা K2Cr2O7 তৈরি হচ্ছে উইথ অবজারভেশন এবং ব্যালেন্সড ইকুয়েশন, এই দুটো মুখস্থ করতে হবে। দেন ম্যানুফ্যাকচারিং কেন, উইথ অবজারভেশন কোথায় কি কালারের চেঞ্জ হলো, কোথায় কোনো গ্যাস ইভলভ হলো, সো উইথ অবজারভেশন এবং ব্যালেন্সড ইকুয়েশন শুদ্ধ তোমাকে এই দুটো কম্পাউন্ডের ম্যানুফ্যাকচারিং দ্যাট ইজ প্রিপারেশন, ইন্ডাস্ট্রিয়াল প্রিপারেশন এটা মুখস্থ করতে হবে। সেকেন্ড হচ্ছে যেহেতু এরা স্ট্রং অক্সিডাইজিং এজেন্ট তাই এদের অক্সিডাইজিং প্রপার্টি স্টাডি করতে হবে। অক্সিডাইজিং প্রপার্টি মানে অক্সিডাইজিং প্রপার্টি স্টাডি করা মানে K2Cr2O7 কাকে কাকে অক্সিডাইজ করে কি কি তৈরি করে, তাতে কালারের কি চেঞ্জ হয়, নিজে রিডিউস হয়ে গিয়ে কিসে কনভার্ট হয়, KMnO4 কাকে কাকে অক্সিডাইজ করে কি কি তৈরি করে, তাতে কালারের কি চেঞ্জ হয় এবং নিজে রিডিউস হয়ে গিয়ে কি তৈরি করে। ব্যালেন্সড ইকুয়েশনস উইথ অবজারভেশন এদের অক্সিডাইজিং প্রপার্টি তৈরি করতে হবে, স্টাডি করতে হবে। এর মধ্যে আবার অনেক মানে ছোট ছোট জিনিস আছে, যেমন K2Cr2O7 শুধুমাত্র অ্যাসিডিক মিডিয়ামেই অক্সিডাইজিং প্রপার্টি শো করে, মানে K2Cr2O7 এর সমস্ত রিয়াকশন অ্যাসিডিক মিডিয়ামে হবে যেখানে H2SO4 প্রেজেন্ট থাকবে। তাই H2SO4 এর প্রেজেন্সে K2Cr2O7 অক্সিডাইজিং প্রপার্টি শো করে, বিভিন্ন জনকে বিভিন্নতে অক্সিডাইজ করে, কালারের চেঞ্জ করে অ্যান্ড নিজে রিডিউস হয়, নিজে রিডিউস হয়। আর বিভিন্ন বিভিন্ন কম্পাউন্ডকে যেমন পটাশিয়াম আয়োডাইড কে অক্সিডাইজ করে আয়োডিন তৈরি করে দেয়, ফেরাস সালফেট কে অক্সিডাইজ করে ফেরিক সালফেট তৈরি করে দেয়, নিজে রিডিউস হয়ে যায়। তাই অক্সিডাইজ করে কাউকে না কাউকে অক্সিডাইজ করে, HTS কে অক্সিডাইজ করে সালফার তৈরি করে দেয়, সেরকম ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ডস কে অক্সিডাইজ করে ডিফারেন্ট ডিফারেন্ট কম্পাউন্ড তৈরি করে, তাতে কি অবজারভেশন হয়, কালার চেঞ্জ, কোন গ্যাস তৈরি হলো কি অবজারভেশন এন্ড তাতে নিজে রিডিউস হয়ে কি তৈরি হলো। এই পুরো অক্সিডাইজিং প্রপার্টিটা K2Cr2O7 এর জন্য হয় অ্যাসিডিক মিডিয়ামে, বাট KMnO4 এখানে আরো কমপ্লিকেশনস আছে। KMnO4 এ অ্যালকালাইন মিডিয়ামে কেমন করে সে অক্সিডাইজ করে কাউকে, নিউট্রাল মিডিয়ামে সে কেমন করে অক্সিডাইজ করে কাউকে এবং অ্যাসিডিক মিডিয়ামে সে কেমন করে অক্সিডাইজ করে কাউকে, তিনটে মিডিয়ামে অনেকগুলো রিয়াকশনস আছে যেখানে বিভিন্ন রকম আলাদা আলাদা মিডিয়ামে আলাদা আলাদা কম্পাউন্ডকে অক্সিডাইজ করে কি তৈরি করে, তাতে অবজারভেশন কি থাকে, কি কালারের চেঞ্জ থাকে, কি গ্যাস তৈরি হয় অ্যান্ড নিজের সেক্ষেত্রে কিসে রিডিউস হয়ে যায়, নিজে সেক্ষেত্রে কিসে রিডিউস হয়ে যায়, এই পুরো স্টাডিটা আছে। মানে অ্যালকালাইন মিডিয়াম, অ্যাসিডিক মিডিয়াম এবং নিউট্রাল মিডিয়ামে KMnO4 এর অক্সিডাইজিং প্রপার্টি, কাকে কাকে অক্সিডাইজ করে কি কি তৈরি করে আর নিজে কিসে রিডিউস হয়, আর শুধু অ্যাসিডিক মিডিয়ামে K2Cr2O7 এর অক্সিডাইজিং প্রপার্টি, কাকে কাকে অক্সিডাইজ করে কি কি তৈরি করে আর তাদের নিজে কিসে রিডিউস হয়ে যায়, উইথ অবজারভেশন এবং ব্যালেন্সড ইকুয়েশন, এই পুরো স্টাডিটা করতে হবে তোমাকে। এর সঙ্গে নেক্সট যে স্টাডিটা করতে হবে এটা হচ্ছে তোমার পুরোপুরি মুখস্থের পার্ট, অর্থাৎ ল্যান্থানাইডসদের কিছু রিয়াকশন, KMnO4, K2Cr2O7 এর প্রিপারেশন এবং তাদের অক্সিডাইজিং প্রপার্টি রিলেটেড কিছু রিয়াকশন। অক্সিডাইজিং প্রপার্টি আবার তিনটে আলাদা আলাদা মিডিয়ামে, KMnO4 এর জন্য অ্যাসিডিক নিউট্রাল এবং অ্যালকালাইন মিডিয়ামে, K2Cr2O7 এর জন্য শুধুমাত্র অ্যাসিডিক মিডিয়ামে। এইটা হলো রিয়াকশন মুখস্থ করার জিনিস। এর সঙ্গে দেখতে হবে স্ট্রাকচার, KMnO4 এন্ড K2Cr2O7 মলিকিউল দুটো স্ট্রাকচার স্টাডি করতে হবে।
মানে এখানে কেমন কি বন্ড আছে, বন্ডের লেন্থ কত, অ্যাঙ্গেল কত, বইতে সুন্দর করে স্ট্রাকচার দেওয়া আছে, দেখে নেবে, একদম মুখস্থ রাখতে হবে। নেক্সট হচ্ছে কম্পারিজন, এটা ভেরি ইম্পর্টেন্ট। কম্পারিজন কার কার কম্পারিজন করতে হবে, একটা হচ্ছে ডি এন্ড এফ ব্লক। ডি ব্লকের আমি কম্পারিজন করেই পুরো ক্লাসটা ওই জন্য করিয়েছি। টোটাল ক্লাসে অ্যাটমিক রেডিয়াস যখন পড়াচ্ছি, ডি ব্লকের জন্য কেমন, এফ ব্লকের জন্য কেমন, আয়নাশীল এনার্জি পড়াচ্ছি ডি ব্লকের জন্য কেমন, এফ ব্লকের জন্য কেমন, অক্সিডেশন স্টেট পড়াচ্ছি ডি ব্লকের জন্য কেমন, এফ ব্লকের জন্য কেমন, ম্যাগনেটিক প্রপার্টি পড়াচ্ছি ডি ব্লকের জন্য কেমন, এফ ব্লকের জন্য কেমন। সো ডি ব্লক এবং এফ ব্লকের কম্পারিজন একটা কম্পারিজন, সেকেন্ড কম্পারিজন যেটা স্টাডি করতে হবে, সমস্ত যা যা কিছু পড়েছো, এটা যা কিছু পড়েছো সেখান থেকেই কম্পারিজন, কিন্তু যদি কম্পারিজন ওয়েতে স্টাডি করতে হবে, কারণ বাই চান্স কম্পারিজন ওয়েতে কোয়েশ্চেন দিলে ফেস করতে হবে সেটাকে। সেকেন্ড হচ্ছে এফ এর মধ্যে আবার ফোর এফ এন্ড ফাইভ এফ, এরা আবার আলাদা আলাদা বিহেভ করে। এফ এর মধ্যে ফোর এফ টা বিহেভ করে এক্সক্লুসিভলি আলাদা, কারণ ফোর এফ টা ডিপ্লিসিটেড, আর ফাইভ এফ টা টু সাম এক্সটেন্ট ডি এর মতনই বিহেভ করে, কারণ ফাইভ এফ ডিপ্লিসিটেড নয়। তাই এফ এর মধ্যে আবার ফোর এফ আর ফাইভ এফ, ফোর এফ টা কারা, যারা ল্যান্থানাইড, ফাইভ এফ কারা, যারা অ্যাক্টিনাইড। তাহলে কম্পারিজনে দুটো এলে, একটা ডিএফএ কম্পারিজন, একটা ল্যান্থানাইড অ্যাক্টিনাইডের কম্পারিজন। ল্যান্থানাইড গুলো অনেকটাই এক্সক্লুসিভলি সেপারেটলি বিহেভ করবে, ফোর এফ গুলো ডিপ্লিসিটেড ফোর এফ, আর ফাইভ এফ যেহেতু অতটা ডিপ্লিসিটেড নয়, তাই তারা অনেকটাই অ্যাক্টিনাইড গুলো ডি ব্লকের মতন বিহেভ করবে। তো সেই বিহেভিয়ারের টোটাল কম্পারিজন স্টাডিটাও বইতে দেওয়া আছে, সেইটাও স্টাডি করতে হবে। এই পার্টটা টোটাল মেমোরাইজেশনের পার্ট। তো এই দুটো পার্ট মেমোরাইজেশনের পার্ট, দেখে নাও ল্যান্থানাইডের রিয়াকশনস, এদের প্রিপারেশনস অ্যান্ড রিয়াকশনস, অ্যান্ড রাখতে পারো। অ্যান্ড ডি ব্লকের এলিমেন্ট যারা আছে, যেমন ক্যাটলেস হিসেবে বিহেভ হয়, ক্যাটলেস হিসেবে বিহেভ করে, এরকম যাতে ইউজ আছে, বেশ কিছু ইউজেস আছে। সো ইউজগুলো একটু রিডিং করে রাখতে পারো ল্যান্থানাইডসদের জন্য এবং ডি ব্লকের জন্য, যদি এই সবটা পরে টাইম পারমিট করে। ডি ব্লক এফ ব্লক এখানে শেষ হচ্ছে। আমাদের নেক্সট ক্লাসে সানডেতে একটা, মানডেতে একটা ক্লাস রাখছি এই দুপুরবেলা তিনটে সাড়ে তিনটের দিকে, মানে ওই ক্লাসটা কোনো ম্যান্ডেটরি ক্লাস নয়। কারোর কোথাও ডাউট থাকলে সেই ডাউট ক্লিয়ার করতে পারো, মেনলি ফ্রম হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন চ্যাপ্টার থেকে যদি কোথাও ডাউট ফিল করো, হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন চ্যাপ্টার যেটা আগেই হয়ে গেছে ওইখান থেকে যদি কোথাও ডাউট ফিল করো, বা যারা এক্সাম অ্যাপিয়ার করছে সলিউশন চ্যাপ্টার থেকে কোথাও যদি ডাউট ফিল করো, সেই ডাউটটা ক্লিয়ার করে নেবে আমার কাছে। আর তার সঙ্গে সলিউশন, ডি ব্লক এফ ব্লক এবং হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন তিনটাকে প্রিপারেশনে রাখবে। 24th যে জুন আছে, 24th জুনে মানডে, মানডেতে ক্লাস শুরুর আগে এক ঘন্টা আমাদের এক্সাম থাকবে, একটা 6:30 PM এখানে এক্সাম থাকবে, যেখানে সলিউশন, ডি ব্লক এফ ব্লক এবং হ্যালো অ্যালকেন হ্যালো অ্যালিন এই তিনটে চ্যাপ্টার উপর একটা 1 hour এক্সাম থাকবে, এক্সামের জন্য প্রিপারেশন নেবে এখন থেকেই। ওকে, চলো, টেক কেয়ার, টাটা, বাই বাই।